ওকে, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ক্লাস আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোর্সটা কি, কোর্সের কোথায় কি আছে, মাস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তো আমি তোমাদের একটা স্লাইডে নিয়ে যাই। দেখো, এখানে প্রথমে কোর্স সিলেবাসটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, জি স্যার। আচ্ছা, কোর্স সিলেবাসে দেখো, এখানে দেখো, সবার আগে এখানে যেহেতু রুম নাম্বার আছে, রুম নাম্বার কোনো কাজের বিষয় না, যেহেতু আমরা রুম ইউজ করি না। দেখতে পাচ্ছ এখানে একটা গুগল মিট দেওয়া, মিট অ্যাকাউন্ট দেওয়া আছে। জি স্যার। তো এটাই তোমাদের ক্লাস লিঙ্ক, তোমাদের প্রতিদিন কষ্ট করে খুঁজতে হবে না, ঠিক আছে? এখান থেকে তোমরা ক্লাস লিঙ্কে চলে আসতে পারবা। আর তোমাদের একটা কাউন্সিলিং টাইম দেওয়া আছে, এটাও এখানে এর মাধ্যমে আসবা। তবে যদি কোনো কারণে কাউন্সিলিং এ আমাকে ওপেন মানে না দেখা, হয়তো অন্য কোনো কাজও, অন্য কোনো স্টুডেন্ট সাথে এঙ্গেজ থাকতে পারি, সেক্ষেত্রে তোমার যেটা করবা সেটা হচ্ছে ওই যে গুগল ক্লাসরুম একটা পোস্ট দিবা। গুগল ক্লাসরুম পোস্ট দিলে ওটা মেইলে চলে আসে, বুঝছো? আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। মেইলে চলে আসে, আর মেইলে যখন চলে আসে তখন ইজিলি আমরা তোমাদেরকে আইডেন্টিফাই করতে পারবো যে এখানের মধ্যে কে আমাকে খুঁজতেছে বা কি প্রয়োজন আছে। ওকে, ওকে স্যার। আচ্ছা। আর এরপরে হচ্ছে যেটা, তোমার এখানে থেকে আমাদের এখানে টেক্সট বুক বলা হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ইন্টারফারেন্স, হগ এন্ড টেনিস এর 10th এডিশনের বইটা। এটা তোমরা দেখবা, তোমাদেরকে আমি যে লিঙ্কটা দিয়েছি একটা বুক লিঙ্ক দেওয়া আছে ইয়েতে, ELMS এ, ওখান থেকে তোমরা বইটা ডাউনলোড করতে পারবা, ঠিক আছে? তো ওখানে এই দুটো বই কিন্তু দেওয়া আছে, এই দুটো ডাউনলোড করে রাখবে, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি অ্যান্ড র্যান্ডম ভেরিয়েবল, এই দুটো ডাউনলোড করে রাখবা, এগুলো আমাদের লাগবে। এর বাইরে যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা আমি নিজে PDF আকারে তোমার দিয়ে দিব, তোমাদের আর কোনো বই টই কোথাও থেকে খুঁজতে হবে না, ঠিক আছে? আমি নিজেই তোমাদেরকে যা যা ইনফরমেশন দরকার আছে এগুলো দিয়ে দেব, বা যেসব লিঙ্ক গুলা দরকার আছে এগুলো আমরা দিয়ে দেব, ঠিক আছে? এরপর আসো, এ কোর্সে অনেক কিছুই আছে, বাট সবকিছু একদিনে বোঝা যাবে না। আমরা শুধুমাত্র টপিক গুলা বলি। এ কোর্সটাকে আমরা কয়েকটা ভাগে ভাঙতে পারি। একটা হচ্ছে তোমার যে প্রবাবিলিটি থিওরি, আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। প্রবাবিলিটি থিওরি, এটা হচ্ছে আমরা আসলে প্রবাবিলিটি গুলোকে বিভিন্ন ইভেন্টের বা বিভিন্ন যে স্যাম্পল স্পেস বা এদের প্রবাবিলিটিতে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, এই ডেফিনেশন গুলোই হচ্ছে তোমার মনে করো প্রবাবিলিটি থিওরি। সেখানে আমাদের মোট এই বই চ্যাপ্টার 1, 2, 3 তিনটা চ্যাপ্টার থেকে আমরা কিছু কিছু করে সেকশন পড়ব। তো সেখানে প্রবাবিলিটির বেসিক বিষয়গুলো থাকবে, তার সাথে র্যান্ডম ভেরিয়েবল নিয়ে আমরা পড়ব, যেটা তোমাদের অনেক কাজে লাগে। তো র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে দুই ধরনের র্যান্ডম ভেরিয়েবল থাকে, একটা হচ্ছে ডিসক্রিট টাইপ মানে পয়েন্ট ওয়াইজ, আর একটা হচ্ছে তোমার এ টাইপ কন্টিনিউয়াস টাইপ, যেটাতে ইন্টারভাল আকারে থাকে। মোটামুটি এই ইলিমেন্টারি প্রবাবিলিটি থিওরি, তারপরে র্যান্ডম ভেরিয়েবল অফ ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস টাইপ, এগুলো মিলিয়েই তোমার হচ্ছে মিড। বুঝতে পারতেছো? জি স্যার। সেক্ষেত্রে মিডে আমরা যেটা করব, এই বইটার আমরা চ্যাপ্টার দেখো, এখানে 1, 2, 3 ফলো করতে বলা হয়েছে। চ্যাপ্টার কত? 1, 2, 3। আর তার মধ্যেও আমি আরো এটাকে কনসাইজ করে দেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এক্স্যাক্টলি আমরা কোন চ্যাপ্টার গুলা করবো এবং চ্যাপ্টারে কোন কোন ম্যাপ গুলা করবো, ঠিক আছে? এটা আমরা অবশ্যই এখানে মানে একদম প্রিডিফাইন থাকবে, মানে চ্যাপ্টার শুরু করার আগে আমরা আমরা জানবো যে আমরা এখানে কি পড়বো, ঠিক আছে? যাতে চ্যাপ্টারে গিয়ে আমরা প্রবলেম ফেস না করি। এরপর হচ্ছে ফাইনাল। ফাইনালে আমাদের দুটো বিষয় থাকে, একটা হচ্ছে তিনটা, একটা হচ্ছে এস্টিমেশন। এস্টিমেশনটা অর্থাৎ কিছু আমরা কিছু আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে টুল
বা স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন মেজারমেন্ট, এগুলো আমরা এস্টিমেট করার চেষ্টা করি। সেগুলো পয়েন্ট ওয়াইজ হয় এবং ইন্টারভ্যাল ওয়াইজ হয়। তো এরকম কিছু কাজ আমাদের থাকবে। এটা হচ্ছে এস্টিমেশন। আর এটা হচ্ছে টেস্ট অফ হাইপোথেসিস। এটা হচ্ছে কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, টেস্ট অফ হাইপোথেসিস, যেটা স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন থিওরি আকারে বিভিন্ন ম্যানুফ্যাকচারার বা প্রোডিউসার এদের কাজে লাগে। এটা আমরা পড়বো। এবং সর্বশেষ আমরা স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়ে কিছু টুকটাক কাজ করব। ঠিক আছে, তাহলে ফাইনালে আমরা তিনটা জিনিস পড়ব। আমরা এস্টিমেশন পড়ব, টেস্ট অফ হাইপোথেসিস পড়ব, এবং ফাইনালি স্ট্যাটিস্টিক্স পড়ব। বুঝতে পেরেছ? জি স্যার। আর স্ট্যাটিস্টিক্স পড়তে গেলে আসলে বিষয়গুলো একটু অনেক লম্বা, তো এগুলা কোনো বই থেকে পড়তে গেলে তোমার অনেক প্রবলেম ফেস করবা, যার জন্য আমি যেটা করব, আমি নিজেই একটা সলিউশন শিট তৈরি করেছি এবং সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, যাতে তোমরা সেখান থেকে হেল্প নিতে পারো। মানে আমি তোমাদেরকে তোমাদের প্লিজ মাইক গুলো অফ করো। আমি তোমাদের কোর্স রিলেটেড যে তোমার টুল গুলো থাকবে সবই দিয়ে দিব, তোমরা জাস্ট আমাকে ফলো করলেই হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসো মার্কস ডিস্ট্রিবিউশন। আমাদের আগের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা ছিল, সেই মার্কস ডিস্ট্রিবিউশনটা এখন থাকবে না, এখন এটা একটু চেঞ্জ হয়ে যাবে। তোমরা কি ডিস্ট্রিবিউট মার্কস ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে আগের মতো অ্যাটেন্ডেন্স এ 5 মার্কস আছে। সো অ্যাটেন্ডেন্স এ মার্কস এর কোনো কিছু চেঞ্জ হয় নাই। তারপর ক্লাস টেস্টে 40, এখানে একটা হিউজ চেঞ্জ আসছে, তাই না? জি স্যার। ক্লাস টেস্ট আগে 20 ছিল, এখন 40 হয়েছে, রাইট? জি স্যার, ডাবল। আচ্ছা, সেটা কিভাবে আসবে সেটা আমরা পরে বলছি। অ্যাসাইনমেন্টও চেঞ্জ হয়েছে, 10 আসছে, রাইট? জি স্যার, অ্যাসাইনমেন্টও 10 আসছে। ওকে, এরপরে তোমার মিডে আগে ছিল 30, এখন হচ্ছে 20, ফাইনাল ছিল আগে 40, এখন হচ্ছে 25। তাহলে এগুলো কিভাবে হচ্ছে আমরা এগুলো একটু ব্যাখ্যা করব, যেহেতু এটা কোর্সের সাথে রিলেটেড, রেজাল্ট এখান থেকেই আসবে। তোমাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স উপর 5, এটা তো জানাই আছে না? জি স্যার। ক্লাস টেস্ট হবে 5টা, এবং সেই ক্লাস টেস্ট গুলোর মধ্যে আমরা 3টা কাউন্ট করব। আমি সাধারণত ক্লাসের 10-এ নিয়ে সেটাকে 20-তে কনভার্ট করি, 10-এ নিয়ে 20-তে কনভার্ট করে দিই। তাহলে 5টা ক্লাস টেস্ট নিলে সেখান থেকে আমি যদি 3টা কাউন্ট করি, তাহলে কত হবে, 60 হবে না? জি স্যার। সে 60-কে 2/3 দিয়ে যদি আমি ভাগ করে দিই, সেটা 40 হয়ে যাবে না, হবে কি না? জি স্যার। তাহলে এই এভাবেই আমরা এখানে 40 পাবো, কেমন? আচ্ছা, তাহলে এখন ক্লাস টেস্ট তাহলে আমরা নিব 5টা, 5টার মধ্যে আমরা 3টা কাউন্ট করব, রাইট? হ্যালো, সোজা কথায় আমি যদি ক্লাস টেস্ট নিই, আমার আমি 3টা ক্লাস টেস্ট কাউন্ট করলে আমার, আমি যেহেতু 10 করে নিব, 30 হবে। তোমার 30-কে 1.33 দিয়ে গুণ করলে সেটা 40-তে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। এরপরে অ্যাসাইনমেন্ট দুইটা যেহেতু এখানে বলা আছে, অ্যাসাইনমেন্ট আমরা মিড আগে একটা নিব, মিডের পরে একটা নিব। তাহলে মিডে আগেরটা 5, মিডের পরেরটা 5, টোটাল কত হয়? 10। আর অ্যাসাইনমেন্ট আমি এমন ভাবে নেওয়ার চেষ্টা করব, মিডে আগেরটা যেন তোমার মিড মিড মিডের প্রিপারেশনের জন্য হেল্প করে, এবং ফাইনাল আগেরটা যেন ফাইনালের প্রিপারেশন হেল্প করে। তাহলে তুমি অ্যাসাইনমেন্ট গুলো ভালো করে করলেই মিড এবং ফাইনালের প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। তাহলে মিডে আগেরটা 5, মিডের পরেরটা 5, টোটাল কত হলো? 10। তাহলে ক্লাস টেস্ট নেছি 5টা, 3টা কাউন্ট করব, 30 হবে, সেখানে 1.33 দিয়ে গুণ করে দিব। অ্যাসাইনমেন্ট মিড আগে একটা দিব, মিডের পরে একটা দিব, 5 5 10। এবার তোমার মিডে আগে তোমাদের কয় সেট কোশ্চেন ছিল, 3 সেট না? জি স্যার, 10 করে তার জায়গায় আমরা 2 সেট কোশ্চেন করব, সেই 2 সেট কোশ্চেনে আমরা 20 মার্কস রাখবো। ঠিক আছে? আর ফাইনালেও আমরা 2 বা 3 সেট কোশ্চেন করব। এমন হতে পারে 1 সেটে 10, 1 সেটে 10, 1 সেটে 5, অথবা এমন হতে পারে 1 সেটে 10, 1 সেটে 15।
এটা ডিপেন্ড করতেছে আমরা কোশ্চেন কেমন করতেছি, ঠিক আছে? জি স্যার। তাহলে 25 মার্কস আসতেছে, এইভাবেই তোমার টোটাল 100 মার্কস আসবে। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা যদি এই কোশ্চেন এইভাবে যদি এগুলা ডিস্ট্রিবিউট করি, কিভাবে আমরা ক্লাস টেস্ট বা মিড বা ফাইনাল নিব? এটা হচ্ছে আমরা ক্লাসে যে তোমরা অ্যাটেন্ড করছো না মিটে, জি স্যার, এভাবেই তোমরা অ্যাটেন্ড করবা, তখন ইএলএমএস তোমরা ওপেন করবা, ওখানে কোশ্চেনটা পাবা, ওখান থেকে নিজের খাতায় অ্যান্সার করবা। আমি সাধারণত 10 মার্কসের জন্য 30 মিনিট সময় দেই, ঠিক আছে? কত মিনিট? জি স্যার, 30 মিনিট। তার সাথে এটাকে স্ক্যান করে, মানে স্ক্যান করা মানে কি, ক্যামেরা স্ক্যানার দিয়ে করলেই আমি অ্যাকসেপ্ট করব। ওকে জি স্যার, ক্যামেরা স্ক্যানার দিয়ে স্ক্যান করে ওটাকে আপলোড করার জন্য আরো 10 মিনিট সময় দেব। তাহলে টোটাল কত মিনিট সময় হবে? 40 মিনিট। 40 মিনিট। এভাবে ক্লাস টেস্ট গুলো হবে। যদি কোনো কারণে নেটের সমস্যা বা কারেন্ট বিদ্যুতের সমস্যার জন্য প্রবলেম ফেস করো, আমাকে ইনস্ট্যান্ট জানাবা, আমরা কোনো একটা সলিউশনের চেষ্টা করব। তবে নিজে নিজে এটা কোনো কিছু করার চেষ্টা করবে না, আমার সাথেই যোগাযোগ করবা, ঠিক আছে? ওকে জি স্যার। জি স্যার, মিডের জন্য তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে, 1 ঘন্টা 20 মার্কসের জন্য। আর কোশ্চেন ডাউনলোড এবং ওই যেভাবে স্ক্যান করে আপলোডের জন্য তোমাকে 15 মিনিট সময় দেওয়া হবে। তাহলে টোটাল কতক্ষণ হইল? 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট। এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাকে 25 মার্কসের জন্য 1 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া হবে, এবং কোশ্চেন ডাউনলোড এবং স্ক্যান করে আপলোডের জন্য আরো 15 মিনিট। তাহলে কত মিনিট? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। তাহলে আবার কেউ যদি এটা মনে করে যে না, আমি 1 ঘন্টা 20 মিনিট পরীক্ষা দিয়ে 10 মিনিট আপলোড করার চেষ্টা করব, বিপদে পড়ে যাবা, কারণ সময়টা অবশ্যই হিসেব করে দেওয়া হচ্ছে, তুমি হয়তো পরে আপলোডই করতে পারবে না, ঠিক আছে? আর মিড এবং ফাইনাল এক্সামের জন্য এবার ক্লাস টাইম না, কন্ট্রোলার অফিস থেকে তোমাদেরকে একটা সময় দেওয়া হবে, একটা উইক দেওয়া হবে, আগে যেভাবে উইক দেওয়া হইতো, ঠিক আছে? ওই উইকের মধ্যে ওই নির্দিষ্ট একটা তোমাকে সময় বেঁধে দেওয়া হবে যে আজকে সকাল 10টা থেকে 11টা 15 তোমার ক্লাস টাইম, 1 ঘন্টা পরীক্ষা দিবা, 15 মিনিট আপলোড করবা। আর ফাইনালে ধরো 10টা থেকে 11:30টার মধ্যে তোমার ক্লাস পরীক্ষা, 1.25 ঘন্টা পরীক্ষা দিবা, 15 মিনিটে আপলোড করবা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এভাবেই তোমাদেরকে কি করতে হবে, এভাবেই টোটাল 100 মার্কসের অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? জি স্যার। তবে হ্যাঁ, যেহেতু এখানে তোমরা এটা তো অভ্যস্ত না, আমরা চেষ্টা করব তোমাদের জন্য যতটুকু করা যায় ফ্লেক্সিবল থাকতে, বাট তোমাদের থেকে আমরা একটা জিনিস অবশ্যই চাইব, এবং সেটা হচ্ছে অনেস্টি, ঠিক আছে? তুমি যদি রিয়েলি কোনো প্রবলেম ফেস করো, ধরো তুমি একটা অ্যাসাইনমেন্ট দিতে চাচ্ছ অন টাইমে কিন্তু কোনো কারণে দিতে পারো নাই, আমি সেটা অবশ্যই দেখব যে আসলে কতটুকু ঠিক, যদি আমি যেটা সেটাকে যৌক্তিক দেখি আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। কিন্তু কিছুতেই ডিসঅনেস্টি ফলো করা যাবে না, কারণ এখানে ডিসঅনেস্টি ফলো করলে আসলে তুমি তোমাকে ঠকাচ্ছ, ঠিক আছে? বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে অ্যাসেসমেন্ট টাইপ গুলো ক্লিয়ার? ওকে, তাহলে তোমরা এটা আরেকটু বুঝতে থাকো, আমি একটু 5 মিনিটের জন্য লিভ নিচ্ছি, কেমন? 5 মিনিট পরেই আমি আসছি। ওকে, তোমরা যে কথাগুলো বললাম এগুলো একটু দেখতে থাকো, তোমাদের মিডে মিডে যেগুলো আছে চ্যাপ্টার 1, 2, 3 এগুলো নিয়ে একটু দেখতে থাকো, আমি একটু পরেই ব্যাক করছি।
হ্যালো হ্যালো জি স্যার জি স্যার সরি একটু ইন্টারাপ্ট হয়ে গেল। আচ্ছা, ওই যে তোমার ওই অনলাইনে লেখার জন্য একটা পেন ট্যাবলেট আনালাম আর কি। ও স্যার, বেটার হবে। আমরা নেক্সট দিন চেষ্টা করবো, আজকে তো আমরা বেসিক জিনিসগুলো না আলোচনা করবো। আচ্ছা, বইতে ঢুকার আগেই আমাদের বইটা পড়াবো, সেটা তো আমি তোমাদেরকে দিয়ে দিছি, কিন্তু ওখানে যাওয়ার আগে কিছু বেসিক জিনিসপত্র আমাদের একটু দেখে নেওয়া দরকার, ঠিক আছে? জি স্যার। আমি তোমাদেরকে কিছু লিঙ্কে নিয়ে যাচ্ছি, জাস্ট এ মিনিট। ওকে, তোমরা একটা ট্যাব দেখতে পাচ্ছ, বেসিক ডেফিনিশন অ্যান্ড কনসেপ্টস দেখা যাচ্ছে। আমরা একটু আগে বেসিক গুলা পড়ে নিই, এরপরে বইতে ঢুকলে আমাদের জন্য ভালো হবে, এই জন্য আমরা সরাসরি বইতে না যাই, আগে একটু বেসিক গুলো একটু দেখে নিই কেমন। এখানে প্রথমত হচ্ছে যে আসলে আমাদের একটা যে কোনো নির্দিষ্ট কাজের জন্য আমাদের একটা এক্সপেরিমেন্ট করতে হয়, ঠিক আছে? প্রবাবিলিটির একদম ইনিশিয়াল কনসেপ্ট হচ্ছে এক্সপেরিমেন্ট। তো এক্সপেরিমেন্টটা হচ্ছে আসলে কোন একটা বিষয় যেটা কোন একটা রেজাল্ট দেয়, বেসিক্যালি এই রেজাল্ট গুলো হচ্ছে নিউমেরিক, ঠিক আছে? অথবা নিউমেরিক্যালি কনভার্ট করা যায় এরকম কিছু রেজাল্ট দেয়, এদেরকে বলা হচ্ছে এক্সপেরিমেন্ট। যেমন মনে করো আমরা তোমাদেরকে পরীক্ষা নিতে পারি, ঠিক আছে? পরীক্ষা আমরা নাম্বার দিই না, জি স্যার। তো নাম্বারটা আমরা কি করি, অনেক সময় আমরা নাম্বার না দিয়ে গুড, এক্সিলেন্ট এভাবে বলি, কিন্তু আলটিমেটলি সেগুলো আমরা একটা লেটার গ্রেডে কনভার্ট করি। তো এই যে আমরা একটা পরীক্ষা নিচ্ছি, এদেরকে বলা হচ্ছে এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এরপর হচ্ছে আউটকাম। এক্সপেরিমেন্টের মধ্যে যা যা পাওয়া যায় এগুলোকে বলা হচ্ছে আউটকাম, বুঝতে পারতেছো? জি স্যার। নোট নেওয়ার দরকার নাই, বিকজ এই যে আমি তোমাদেরকে এই যে আমি তিনটা লিঙ্ক আজকে দেখাবো, এই তিনটা লিঙ্কেরই তিনটাই আমি তোমাদের এলএমএস এ দিয়ে দিছি, তো এগুলো লেখা বা কপি করার দরকার নাই। ওকে, জাস্ট আমার সাথে রান করো। এখানে বেশ কিছু এক্সপেরিমেন্ট বলা হচ্ছে, যেমন মনে করো একটা কয়েন জোরে টস করা হয় তাহলে হেড এবং টেল হচ্ছে তোমার আউটকাম, একটা যদি ডাই থ্রো করা হয় তার মানে হচ্ছে ছক্কা নিক্ষেপ করা, তাহলে 1 থেকে 6 পর্যন্ত আসতে পারে, 1, 2, 3, 4, 5, 6 এগুলো হচ্ছে আউটকাম। একটা ফুটবল খেলা হলে যে কোনো একটা দল সে উইন লস অথবা ড্র করতে পারে, এগুলো হচ্ছে আউটকাম, ঠিক আছে? তাহলে যে আউটকাম গুলো নিয়ে যে সেটটা গঠন করা হয় তাকে বলা হচ্ছে স্যাম্পল স্পেস বা আউটকাম স্পেস। যদিও আমরা আউটকাম স্পেসটা সাধারণত ইউজ করি না, আমরা ইউজ করব কি, স্যাম্পল স্পেস, ঠিক আছে? আমরা কি ইউজ করব, স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস। ওকে, নেক্সট হচ্ছে ইভেন্ট। এই যে আউটকাম গুলো আছে, এই আউটকাম গুলো সবগুলো কিন্তু তোমার সবার প্রয়োজন নাও হতে পারে। মনে করো একজন খেলোয়াড় খেলতে নামছে, ঠিক আছে? সে মনে করো টস করলো এবং সে কল দিল হেড, তাহলে তার এখন কোনটা পাওয়া দরকার, হেড নাকি টেল? হেডটা তার পাওয়া দরকার, তাহলে হেডটা তার জন্য এখন একটা ইভেন্ট, অর্থাৎ একটা ইভেন্ট হচ্ছে টস এবং তাকে টসে জিততে হবে, এই জন্য হেডটা হচ্ছে তার ফেভারে থাকবে, আর টেলটা তার নন ফেভারে থাকবে না? জি স্যার। তাহলে এই যে সে টস করতে নামছে, টসটা একটা ইভেন্ট। যেমন মনে করো দুজন প্লেয়ার ছক্কা খেলতে নামছে, যদি তারা সাপ লুডু খেলে এটাও একটা ইভেন্ট, আর যদি তারা চার গুটির খেলা খেলে সেটাও কি একটা ইভেন্ট, ঠিক আছে? এবং এখানে কি কি প্রয়োজন হয় সেটা উপরে ডিপেন্ড করে ইভেন্টটা ডিক্লেয়ার করা হয়।
যেমন মনে করো একটা ছক্কাতে একজন প্লেয়ারের 1-3 অথবা 5-এর দরকার, তাহলে 1-3-5 এই তিনটা মিলে একটা ইভেন্ট ক্রিয়েট করবে না? জি স্যার। তাহলে এগুলা পাইলে তার সাকসেস আসবে, আর এগুলার বিপরীত পাইলে তার ফেইল আসবে, আসবে না? জি স্যার। এই হচ্ছে এভাবে ইভেন্টগুলো ডিক্লেয়ার করা হয়। যেমন মনে করো একটা দল, তার মনে করো খেলার শেষ বল, তার দরকার হচ্ছে তোমার 4 রান, ঠিক আছে? কত রানের দরকার? 4 রান। তাহলে সে একটা 4 বা 6 যদি সে হিট করতে পারে তাহলে সে জিতবে, আদারওয়াইজ সে কি হেরে যাবে না? জি স্যার। তাহলে এখানে বাউন্ডারি অথবা ওভার বাউন্ডারি হচ্ছে তার ইভেন্ট, ঠিক আছে? তার মানে হচ্ছে তুমি যে ঘটনাটা তোমার প্রয়োজনে তুমি কাউন্ট করতেছো সেটা হচ্ছে ইভেন্ট। মানে একটা এক্সপেরিমেন্টে সবকিছুই তোমার প্রয়োজন নাও হইতে পারে, আমার কথা বুঝতে পারতেছ? একটা এক্সপেরিমেন্টে সবকিছু তোমার প্রয়োজন নাও হতে পারে। আমি একটা ইজি এক্সাম্পল দিই, যেমন মনে করো এখানে একজন স্টুডেন্ট আছে, ঠিক আছে? আমার এখানে একজন স্টুডেন্ট আছে, সে আমি এখান থেকে তোমাকে আরবিটারি ধরে নিলাম যে আসিফ মাহমুদ জয়, সে ধরো এবার তোমার ওয়েবার ওয়েবার চায়, ঠিক আছে? তার ওয়েবারের দরকার, বুঝতে পারতেছ? তার কি দরকার? তার ওয়েবারের দরকার। আচ্ছা, এখন ওয়েবারের দরকার ব্যাপার তো এরকম, ইউআই তে কিন্তু মিনিমাম 3-3 না থাকলে কি ওয়েবার দিবে না? স্যার, তাহলে তার গ্রেড হইতে হবে 3 অথবা তার উপরে গুলা। তাহলে এখানে তার ইভেন্টটা হবে 3 বা তার উপরে গুলা। এখন সে চিন্তা করবে যে সে 3 বা তার উপরে গুলা পাবে কিনা, ঠিক আছে? কিন্তু এখানে তো আরো অনেক অনেক গ্রেড আছে না, সবগুলো সেকেন্ড হ্যান্ড আছে না, সবগুলো সে হিসাব করবে, সবগুলো তার দরকার নেই। যেমন মনে করো ইউইউ তে এক প্রতিবার কিন্তু প্রায় 1 থেকে 120টা কোর্সের পরীক্ষা হয়, হয় না? কারণ সিএসি আছে, পুলি আছে, তারপর বিবিএ আছে, আবার এদের ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, এভাবে ট্রাইমেস্টার আছে না? তো ধরি 120টা কোর্সে পরীক্ষা হয়, কিন্তু তোমার তো সবগুলো হিসাব করা দরকার নাই। তুমি যে 4টা কোর্স নিয়েছো তুমি শুধু এগুলো হিসাব করবে না? তাহলে তোমার ক্ষেত্রে ইভেন্টটা হবে তোমার কোর্সগুলো, ওকে? Yes sir. তাহলে সবগুলাই ইভেন্টে আসবে না, যেগুলো তোমার দরকার সেগুলোই তোমার ইভেন্টে আসবে, ওকে? বুঝতে পারতেছো? আচ্ছা, এখন তোমার ইভেন্টে যেগুলো আসছে, ইভেন এবার তুমি ইভেন্ট যখন ডিক্লেয়ার করছো এবার রেজাল্ট তুমি কাউন্ট করা শুরু করবা, এবার আউটকাম হিসাব করবা। এখন এই ইভেন্টে সবগুলো আউটকাম কিন্তু তোমার তোমার ফেভারে নাও আসতে পারে। একটা স্টুডেন্ট যদি সে ওইবার চায় সে 1 পাইলে তো চলবে না, চলবে না স্যার? না, 1.33 পাইলেও চলবে না, 1.67 পাইলেও চলবে না, 2 ও চলবে না। তাহলে অনেকগুলো গ্রেড আছে, সবগুলাই কিন্তু আউটকাম, কিন্তু সবগুলা কি পাইলে তা চলবে না স্যার? তাহলে ইভেন্ট ডিক্লেয়ার করার পরে ইভেন্টের আউটকাম গুলোর মধ্যে যেগুলো তার কাজে লাগবে এগুলো হচ্ছে ফেভারেবল আউটকাম, আর যেগুলো কাজে লাগবে না সেগুলো হচ্ছে নন ফেভারেবল আউটকাম। তাহলে যেগুলো কাজে লাগবে সেগুলো হচ্ছে ফেভারেবল আউটকাম, আর যেগুলো কাজে লাগবে না সেগুলো হচ্ছে নন ফেভারেবল আউটকাম, ঠিক আছে? যেমন মনে করো তুমি ছক্কা খেলতেছো, তাহলে ছক্কা খেলাতে তোমার এখানে মধ্যে 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে একটা ইভেন্ট। এখন যদি কেউ ডিক্লেয়ার করে 1-2-3 এই তিনটা হচ্ছে একটা ইভেন্ট, তাহলে 1-2-3 উঠলে সে জিতবে, না উঠলে সে হারবে। তাহলে 1-2-3 এগুলো তার ফেভারে, তাহলে নন ফেভারে কত? 4-5-6 আমি ভুল বলছি, 1-2-3 না, 1-3-5, তারা অড নাম্বারের কথা বলছে, 1-3-5 তার ফেভারে, তাহলে নন ফেভারে কত? 2-4-6 রাইট, 4-6। এখন কোন একটা ইভেন্টের প্রায়োরিটি বের করতে হয় তার নিজের ফেভারেবল ইভেন্ট সরি আউটকাম ডিভাইড বাই টোটাল আউটকাম। তাহলে অড নাম্বার হচ্ছে 3টা, টোটাল কয়টা? 6টা না? 6টা। তাহলে প্রোবাবিলিটি হবে 3/6, এভাবে তার প্রোবাবিলিটি ফাইন্ড আউট করতে হয়, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আপনি বললেন যে স্যার ইভেন্ট হচ্ছে যেটা আমরা মানে এক্সপেক্ট করছি, মানে সাকসেস যেটা হলো হবে, যেটা যেটা তোমার তুমি যেখানে অংশগ্রহণ করছো, আর সাকসেস যেটা সেটা হচ্ছে যেগুলো ফেভারে আছে। আচ্ছা, তাহলে স্যার সেটা হচ্ছে ফেভারেবল আউটকাম, রাইট?
আর ইভেন্টটা হচ্ছে যে জিনিসটায় আমি অংশগ্রহণ করছি, পার্টিসিপেট করছি, যেখানে তুমি পার্টিসিপেন্ট সেটা হচ্ছে ইভেন্ট, আর তোমার তোমার তুমি যা যা পেতে পারো সেগুলো হচ্ছে আউটকাম। জি ওকে স্যার, থ্যাংক ইউ। এবং এর মধ্যে যেগুলো তোমার পাইলে তোমার একটা কাজ বা তোমার একটা টার্গেট ফুলফিল হবে সেগুলো হচ্ছে ফেভারেবল। অনেক তো পাওয়া যায়, কিন্তু সবগুলো কি তোমার টার্গেট ফুলফিল করবে? জি না স্যার, করবে না। যেগুলো তোমার টার্গেট ফুলফিল করবে সেগুলো হচ্ছে ফেভারেবল, আর যেগুলো ফুলফিল করবে না সেগুলো নন ফেভারেবল। ক্লিয়ার? এখন কোন একটা ইভেন্টের প্রায়োরিটি বের করতে হবে তার তার ফেভারেবল আউটকাম ডিভাইড বাই টোটাল আউটকাম। অনেকে ফেভারেবল কে সাকসেসফুল লিখে, ঠিক আছে। এখন প্রবাবিলিটি কে অনেকে অনেক নামে ডাকে, কেউ ফ্র্যাকশন বলে, কেউ আমরা ডেসিমাল কখনোই বলবো না, কেউ পার্সেন্টেজ বলে। অবশ্য পার্সেন্টেজ বললে ওই যে পার্সেন্টেজ প্রকাশ করতে 100 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছেন স্যার? এই হচ্ছে বিষয়। এখানে কিছু টার্মস আছে, এগুলো অলওয়েজ ইউনিক এবং এগুলো কখনোই চেঞ্জ হয় না। সেটা হচ্ছে ইম্পসিবল, যেটা কখনোই ঘটতে পারে না, যেটা কখনোই ঘটবে না, তার প্রবাবিলিটি কত হবে? জিরো, রাইট। আর একটা হচ্ছে আনলাইকলি, আনলাইকলি হচ্ছে যেটা না হওয়ার সম্ভাবনায় বেশি, না হওয়ার সম্ভাবনায় বেশি, মানে এটা ইম্পসিবল না বাট ইম্পসিবল এর কাছাকাছি, খুব কম ঘটে আর কি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি? সেটা হচ্ছে জিরোর কাছাকাছি বাট জিরো না, জিরোর কাছাকাছি কিন্তু জিরো নয়। আর হচ্ছে ইভেন চান্স, ইভেন চান্স মানে হচ্ছে যে এগুলো প্রত্যেকটা প্রবাবিলিটি সমান, প্রত্যেকটা প্রবাবিলিটি সমান। বেসিক্যালি এখানে আমরা দুই এখানে তারা দুইটা মাত্র আউটকাম ধরছে, দুইটা আউটকাম ধরলে প্রতিটা প্রবাবিলিটি কত? হাফ করা হবে না? জি স্যার, যেমন এখানে ছক্কার ক্ষেত্রে তারা ধরছে ইভেন্ট সাইড এন্ড অড সাইড, তাহলে তিনটে ইভেন্ট সাইড আছে, তিনটে অড সাইড আছে, তাহলে ওঠার সম্ভাবনা সমান সমান না? জি স্যার। এটা হচ্ছে পয়েন্ট সিক্স। এটাকে আমরা সামনে দেখবো আরেকটু জেনারেলাইজ করবো, আমরা এখানে ইকুয়ালি লাইকলি ইভেন্ট বলবো, অর্থাৎ যেগুলো প্রত্যেকটা প্রবাবিলিটি সমান, এটা আমরা পরে আসছি, ঠিক আছে। এরপর তো লাইকলি, লাইকলি মানে হচ্ছে এটা ঘটতে পারে, ঘটার সম্ভাবনা খুবই বেশি, কিন্তু একেবারে যে ঘটে যাবে তার কোনো গ্যারান্টি নাই। কিছু কিছু স্টুডেন্ট আছে না, তারা পরীক্ষা দিলে পাশ করার পাশ করবে এটা প্রায় নিশ্চিত, কিন্তু হয়তো কোনো দুর্ভাগ্যবশত কোনো ফেল করতে পারে, কিন্তু তা পাশ করার প্রায় নিশ্চিত। আছে না এমন অনেক স্টুডেন্ট? জি স্যার। তারা আগে থেকে প্রিপারেশন ভালো থাকে, পরীক্ষা দিলে সাধারণত পাশ করে। আরেকটা হচ্ছে সার্টেন, যেটা অবশ্যই ঘটবে, তাহলে তার প্রবাবিলিটি হবে 1। প্রবাবিলিটি কত হবে? 1 হবে। আর প্রবাবিলিটি অলওয়েজ বিটুইন 0 টু 1, 0 এবং 1 এর বাইরে সে যেতে পারে না। ওকে, তাহলে মিনিমাম হচ্ছে 0 যেটা ইম্পসিবল, আর এটা হচ্ছে 1 যেটা সার্টেন। ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা এটা চাইলে একটু নোট করে রাখতে পারো। কমপ্লিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ফর ফাইন্ডিং দা মাল্টিপল প্রবাবিলিটিস। যখন অনেকগুলো প্রবাবিলিটি একসাথে হয় তখন আসলে কমপ্লিমেন্টটা খুব ভালো কাজে লাগে। যদি হাতে খাতা কলম থাকে একটু নোট করে রাখো, কমপ্লিমেন্ট ইজ এ ভেরি পাওয়ারফুল টুল ফর ফাইন্ডিং দা মাল্টিপল আউটপুটস, সরি মাল্টিপল প্রবাবিলিটিস। মানে যেখানে অনেকগুলো প্রবাবিলিটি একসাথে আসবে সেখানে কমপ্লিমেন্ট খুব পাওয়ারফুল একটা টুল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন কমপ্লিমেন্ট আসলে কি? কমপ্লিমেন্ট জানতে হলে আগে তোমাকে একটা সেট ডিক্লেয়ার করতে হবে। ওই সেটে যা থাকবে, যদি তুমি স্যাম্পল স্পেস থেকে ওদেরকে বাদ দাও, বাকিরা তার কমপ্লিমেন্ট। যেমন মনে করো তোমার তুমি একটা ছক্কা খেলতে নামছো, কি করতে নামছো? ছক্কা খেলতে নামছো। তোমার সামনে মনে করো প্রতিপক্ষে দুটো গুটি আছে, একটা আছে থ্রি পজিশন আর একটা আছে ফোর পজিশনে। জি স্যার। একটা তো থ্রি পজিশন আর একটা হচ্ছে ফোর পজিশন। সেটা যদি হয় তাহলে থ্রি অথবা ফোর উঠলেই তোমার সাকসেস আসবে, আসবে না? জি স্যার। তাহলে তোমার সাকসেসের সেটকে যদি আমি এ ধরি, এটা একটা ইভেন্ট, এখন এটা কি একটা ইভেন্ট না? জি স্যার। আর তোমার ফেভারে কে আছে? 2 এন্ড 4, সরি 4 এন্ড 5, কত ধরছিলাম যেন? 3 এন্ড 4। ওকে, তাহলে 3 এন্ড 4 তোমার ফেভারে, এটা কমপ্লিমেন্টে তাহলে কে কে? স্যার 1 2 5, রাইট। কারণ 3 4 যদি তোমার ফেভারে থাকে তাহলে 1 2 5 6 তোমার ফেভারে থাকবে না,
তাহলে সেটা হবে এ কমপ্লিমেন্ট, সেটা কি হবে এ কমপ্লিমেন্ট। মজা মজার বিষয় হচ্ছে তোমার যদি সেট এ এর প্রবাবিলিটি জানা থাকে, ওয়ান থেকে এ এর প্রবাবিলিটি যদি তুমি সাবট্রাক্ট করো এ কমপ্লিমেন্টের প্রবাবিলিটি পেয়ে যাবা, ঠিক আছে। এই এরকম একটা এক্সাম্পল এখানে দিয়েছে, আমি এটা তোমাদের জন্য রেখে দিচ্ছি, কারণ সিমিলার ম্যাথ আমরা সামনে আরো দেখব, এটা তোমরা একটু দেখবা কেমন। গেটিং সিক্স এন্ড নট গেটিং সিক্স এটা কমপ্লিমেন্ট, তারা ডিটেলস ব্যাখ্যা দিয়েছে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। নেক্সট হচ্ছে কম্বাইন্ড ইভেন্ট অর মাল্টিপল ইভেন্ট, যে কথা আমি বলছিলাম যে অনেকগুলো থাকলে তখন কমপ্লিমেন্ট খুব ভালো কাজ করে। দেখো এখানে বলছে হোয়েন টু এক্সপেরিমেন্টস আর কন্ডাক্টেড টুগেদার এন্ড দ্য রেজাল্টস আর কনসিডার্ড অ্যাজ এ কম্বাইন্ড ইভেন্ট, ঠিক আছে, দুইটা ঘটনা একসাথে ঘটতেছে এবং তাদেরকে আমরা একসাথে একই সাথে কাউন্ট করতেছি, ঠিক আছে, এটা বলা কম্বাইন্ড ইভেন্ট। যেমন মনে করো আমরা একই সাথে যদি দুইটা কয়েন যদি টস করি, কয়টা কয়েন টস করলাম, দুইটা দুইটা, তাহলে প্রথমটা হেডের সাথে দ্বিতীয়টার হেড এবং টেল যে কোনো একটা আসতে পারে, আবার প্রথমটা টেলের সাথে দ্বিতীয়টা হেড এবং টেল যে কোনো একটা আসতে পারে, পারে না, পারে, জি স্যার। তাহলে এই ধরনের যে এটা বলা হয় কম্বাইন্ড, ঠিক আছে, দুইটা কয়েন তিনটা কয়েন একসাথে থ্রো করলাম, অথবা একটা কয়েন একটা ডাই থ্রো করা যায় না, তাহলে একটা কয়েনে হেড এর সাথে টেলে ওয়ান সরি তোমার ডাইয়ে ওয়ান থেকে সিক্স পর্যন্ত আসতে পারে, আবার টেইলের ওয়ান ওয়ান এর সাথে কি হতে পারে, টেইলের সাথে ওয়ান থেকে সিক্স পর্যন্ত আসতে পারে, তাহলে টোটাল বারোটা হচ্ছে না, জি স্যার। কাউন্ট করা এরকম এন ওয়ান ইন্টু এন টু, যেখানে এন ওয়ান হচ্ছে প্রথমটার আউট নাম্বার অফ আউটকাম আর এন টু হচ্ছে দ্বিতীয়টার নাম্বার অফ আউটকাম, ঠিক আছে। দুটা ছক্কা যদি আমি নিক্ষেপ করি তাহলে কত হবে, টু ইন্টু টু, কাজে লাগবে, দেখতে পাচ্ছো, আবার এখানে দেখো এই যে এভাবে হতে পারে কেমন, এই যে দেখো বারোটা, এই যে বারোটা, এই এই বারোটাকে তারা এখানে মধ্যে দেখিয়েছে, এই বারোটাকে দেখিয়েছে, দেখছো ওয়ানের সাথে হেড টেল, টুর সাথে হেড টেল, এভাবে টোটাল কেমন, বুঝা যাচ্ছে, জি স্যার। আচ্ছা এখানে ছোট ছোট কিছু এক্সাম্পল দিয়েছে, এগুলো একটু তোমরা দেখো, আমাদের কথাগুলো বলেছি তার উপর ডিপেন্ড করে কিছু এক্সাম্পল দিয়েছে, এখানে আবার অ্যানসার আছে, ঠিক আছে, অ্যানসারটা আছে, তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। আচ্ছা এরপর আমাদের আরেকটা জিনিস লাগবে, ছক্কা তো এক থেকে ছয় পর্যন্ত আমরা জানি, কিন্তু আমাদের প্লেইং কার্ড তো আমাদের এখানে ক্যালকুলেশনের কাজে লাগবে, তো প্লেইং কার্ডটা আমরা একটু চেনার চেষ্টা করি, ওকে, জি স্যার। কারা কারা প্লেইং কার্ড খেলছে বলো, খেলি নাই স্যার, আমি আছি স্যার, খেলছি স্যার, খেলছি স্যার, কজন খেলছে, খেলছি স্যার, আমি খেলছি স্যার। আচ্ছা টাকা পয়সা দিয়ে খেলো না তাহলে চলবে, কেমন, জি স্যার, খেলি নাই স্যার, জি স্যার, আমরা খেলছি ইভেন ইউনিভার্সিটির যে ক্লাব ক্লাব সেখানে গিয়েও খেলছি, টাকা পয়সা না খেললে সমস্যা আছে বলে আমার মনে হয় না, আর কি চার্জ দেখুন, ঠিক আছে। তো এখানে যারা খেলছে তারা তো চিনে, যারা খেলে না তাদেরকে আমি একটু কার্ড চিনে নিতে হবে, বিকজ আমার ম্যাথ করতে গেলে এই কার্ডের কাজ আসবে, ঠিক আছে। বেসিক্যালি কার্ড গুলো হচ্ছে কয় প্রকার, চার প্রকার, আমি যদি এখনো কোশ্চেন শেষ করি নাই, বেসিক্যালি কার্ড গুলো কয় প্রকার অ্যাকর্ডিং টু কালার, দুইটা লাল দুইটা কালো, দুই প্রকার, তাহলে চার প্রকার,
হার্টস, স্পেস এন্ড ডায়মন্ডস, এগুলো প্লুরালে বলা, কারণ হচ্ছে এই তুমি যে ক্লাব দেখতে পাচ্ছ এখানে আছে 13, যে হার্ট দেখতে পাচ্ছ এখানে আছে 13, স্পেড এ 13 এন্ড ডায়মন্ডের কত 13, তাহলে টোটাল 52 কার্ডস অ্যাকর্ডিং টু কালার দে আর ডিভাইডেড ইন টু পার্টস, টু টাইপস, হেড সরি ব্ল্যাক এন্ড রেড, এন্ড অ্যাকর্ডিং টু দা টাইপস দে আর ফোর টাইপস, ক্লাবস, হার্টস, স্পেস, ডায়মন্ডস, রাইট? And each of the sets can be divided in these 13 types. Look at this, this 13. এটা কি বলে? S বলে. Tekka, right? Tekka. Yes, sir. 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. The Jack, Queen and? King. কেমন? তাহলে এভাবে এটা হচ্ছে ডায়মন্ডের জন্য দেখানো হয়েছে, সিমিলি স্পেডের জন্য এটা দেখানো যাবে, হার্টসের জন্য দেখানো যাবে, ক্লাসের জন্য দেখানো যাবে, যাবে না? জি স্যার। সো উই ক্যান সে দেয়ার আর ফোর কিংস, রাইট? জি স্যার। ফোর কিংস, টু রেড, টু ব্ল্যাক, ব্ল্যাক। সিমিলারলি ফোর জ্যাকস, টু রেড, টু ব্ল্যাক। কার্ডগুলো চেনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। তো এখানে কার্ড নিয়ে টুকটাক কিছু কথাবার্তা বলা হয়েছে, তোমরা এগুলো দেখবা, বিকজ সিমিলার ম্যাথ আমি যেহেতু বই থেকে করব, আমি এখান থেকে তা ম্যাথে যাচ্ছি না, বাট এখান থেকে দেখলে ভালো হবে, কেন? কারণ তোমার কাছে ফিগার আছে, ঠিক আছে? যেমন বলতেছে এখানে দেখো, হার্টস এন্ড ডায়মন্ডস আর রেড, দে আর 20 রেড কার্ডস, ক্লাবস এন্ড স্পেডস আর ব্ল্যাক, সো সিমিলারলি 26 রেড কার্ডস, 26 ব্ল্যাক কার্ডস, এ এ কে, এ ফর এস, K for king, Q for queen, J for jack, are picture cards. In the cards pack, there are 16 picture cards. ঠিক আছে? এখন প্রবিটা হলো 8 card. আমাকে যদি একটা red card find out করতে বলে, আমার total red card কত? 26 না? 26 টা, জি স্যার। আর total card 52, তাহলে probability কত? 26 বা 52? হ্যাঁ, 52। হ্যাঁ, জি স্যার। এবার বাকি দুটো দেখবা। Clear? Okay? জি স্যার। তাহলে এখানে তারা এলিমেন্টারি বিষয়গুলো আমাদের শেখানোর চেষ্টা করেছে, এটা দেখবা, এখানে তারা বেশি দূর যায়নি। তাহলে আমরা এর পরের স্লাইডে যাই। তোমাকে পরের স্লাইডটা দেখতে পাচ্ছ নাকি আগেরটাই? আগে আগে আগেরটাই। ও, তাহলে পরেরটা আলাদা করে শেয়ার করতে হবে, তাই তো? ওকে, দেখতে পাচ্ছ এটা এখন? জি স্যার। জি স্যার। ওকে, এখানেও প্রবাবিলিটির বেসিক কিছু বিষয় আছে। আমি আসলে তিনটা ওয়েব পেজ নিয়েছি, কারণ হচ্ছে এক একটাতে আমার কাছে এক একটা সুন্দর লেগেছে। যেমন ওখানে কার্ডের বিষয়গুলো সুন্দর লেগেছে, এখানে হচ্ছে ডেফিনিশনের গুলো, ঠিক আছে? আর এরপর আরেকটা আছে, সেখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাগুলো আছে। সো তোমরা তিনটাই দেখে নিবা, ওকে? আচ্ছা দেখো, এখানে যেটা বলা হচ্ছে প্রবাবিলিটি কি, সেটা আমরা আগে থেকে জানি। প্রবাবিলিটি হচ্ছে কি, মেজারমেন্ট অফ সামথিং ইন ইউর ফেভার উইথ রেসপেক্ট টু টোটাল, রাইট? টোটাল সাপেক্ষে তোমার সফলতার সম্ভাবনা কতটুকু, এটাই হচ্ছে প্রবাবিলিটির মূল কনসেপ্ট, তাই তো? জি স্যার, হ্যাঁ বলো স্যার। ইভেন্টের স্যার সবগুলাই কি আমার ফেভারেবল হবে? ইভেন্টের সবগুলা ফেভারেবল যেমন হবে আমি বলতে পারতেছি না, হবে না সেটাও বলতে পারতেছি না, ডিপেন্ড করতেছি ইভেন্টটা কিভাবে ডিক্লেয়ার করতেছি। জি স্যার। যেমন মনে করো লিভারপুল অলরেডি কিন্তু প্রিমিয়ার লিগ জিতে গেছে, তাই না? হ্যাঁ স্যার। এখন মনে করো সে গতকালকে ম্যান সিটির সাথে খেলতে নামছে, 4 গোল খাইছে, রাইট? জি স্যার। তাতে কি তার চ্যাম্পিয়নশিপ পরিবর্তন হয়েছে? না স্যার। এখানে সে যখন খেলতে নামছে সবগুলোই তার ফেভারে? হ্যাঁ স্যার। আচ্ছা এখন মনে করো ম্যান সিটি খেলতে নামছে, সে কিন্তু 100 গোল জিতলো, তার লাভ নাই, তাই না? তার চ্যাম্পিয়ন হওয়ার জন্য তার ক্ষেত্রে সবগুলো রেজাল্ট কিন্তু নন ফেভারে, ঠিক আছে? আর যদি কারো ক্ষেত্রে এমন হয় সে জিতলে ট্রফি জিতবে, ড্র অথবা হারলে ট্রফি হারবে, সেক্ষেত্রে কিছু তার ফেভারে কিছু তার নন ফেভারে। তার মানে হচ্ছে যতক্ষণ আমি না জানতেছি যে ইভেন্টটা কেমন আমি তোমাকে বলতে পারবো না, রাইট? বুঝছি স্যার। তাহলে ইভেন্ট ইভেন্ট ভেরি করবে, জি। সো ফার্স্ট আমাকে ইভেন্টটা পড়তে হবে, দেন আমাকে বলতে হবে যে ফেভারে কে আছে, ফেভারে কে নাই,
আরো মজার বিষয়, একই একই এলিমেন্ট একজনের জন্য ফেভারে চলে যেতে পারে, আরেকজনের জন্য নন ফেভারে যেতে পারে। হ্যাঁ স্যার। সো আমরা আগে ইভেন্ট পড়ব দেন বলবো, ঠিক আছে? ওকে, ক্যান আই প্রসিড স্যার? একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার, যদি আমরা মাল্টিপল ইভেন্ট কাউন্ট করি, হ্যাঁ, আমরা কি কিছু অ্যাড সাম করব, লাইক অ্যাড করে ফেলব? মজার বিষয় হচ্ছে, মাল্টিপল যদি তুমি ডিক্লেয়ার করো, এখন এখানে মধ্যে দুটো রিলেশন আছে, একটা হচ্ছে এন্ড রিলেশন আর একটা হচ্ছে অর রিলেশন। এই দুটো রিলেশন আমাদের স্লাইডে আসবে, এরপর আমি তোমার কোশ্চেনে যাব স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে আসবে, ঠিক আছে, প্রেশার নিও না। আচ্ছা, তো এখানেও কিছু এক্সাম্পল দেওয়া আছে। একটা পিডিএফ ডাউনলোড করতে বলতেছে, পিডিএফ ডাউনলোড করলে তুমি এই যে এক্সাম্পল গুলো পেয়ে যাবা, ঠিক আছে, বিভিন্ন ইভেন্টের এক্সাম্পল। শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, প্রবাবিলিটি কি সেটা তো আমরা ওখান থেকে অলরেডি বলে আসছি, তারপরে এক্সাম্পল, এখানে এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল গুলো একটু দেখবা। প্রবাবিলিটি ট্রি আমরা সেখান থেকে দেখে আসছি, রাইট? আমি এখানে যেটা, ওখানে যেটা ছিল না টাইপস অফ প্রবাবিলিটি, এই জিনিসটা ওখানে ছিল না, আমরা সেটা এখন এখান থেকে একটু দেখার চেষ্টা করব। টাইপস অফ প্রবাবিলিটি, একটা হচ্ছে থিওরিটিক্যাল প্রবাবিলিটি, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রবাবিলিটি, আর একটা হচ্ছে অ্যাক্সিওম্যাটিক প্রবাবিলিটি, ঠিক আছে? যার মধ্যে অ্যাক্সিওম্যাটিকটা আমাদের লাগবে না, থিওরিটিক্যালটা আমরা একটু বলবো, কিন্তু মূলত আমাদের কাজে লাগবে এক্সপেরিমেন্টাল প্রবাবিলিটি, ঠিক আছে? আমরা থিওরিটিক্যাল দিয়ে ব্যাখ্যা করব, কিন্তু মূলত আমার কি লাগবে? এক্সপেরিমেন্টাল প্রবাবিলিটি আর অ্যাক্সিওম্যাটিক প্রবাবিলিটি আমরা আসলে এখানে ইউজ করব না, কারণ আমাদের এগুলো তোমার কন্টিনিউয়াসলি আসবে না, আমাদের প্রতিটা ইভেন্ট ইন্ডিভিজুয়ালি ডিক্লেয়ার করা থাকবে। ওকে, আচ্ছা, এখানের মধ্যে আমি প্রথমে থিওরিটিক্যাল প্রবাবিলিটি এটাকে বলি। থিওরিটিক্যাল প্রবাবিলিটি বেসিক্যালি এটা আসলে ম্যাথমেটিক্যাল রিজনিং করতে হয়। কি করতে হয়? ম্যাথমেটিক্যাল রিজনিং। আমি তোমাকে কিছু স্টেটমেন্ট দিব, সেই স্টেটমেন্ট গুলো তুমি অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে তুমি তুমি এখানের মধ্যে নিজে নিজে আইডেন্টিফাই করার চেষ্টা করবা যে আসলে কি হতে পারে। এটা যতটা না ক্যালকুলেশন তার চেয়ে আইডেন্টিফাই করা এখানে আসলে কি কি দেওয়া আছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। যেমন আমি যদি বলি একটা ডাইসে হেড এন্ড টেল, সরি, একটা কয়েনে হেড এন্ড টেল, এগুলো কিন্তু নিউমেরিক না, বা একটা ডাইসে ইভেন অড, এগুলো কিন্তু নিউমেরিক না, তাহলে তোমাকে এখানে ম্যাথমেটিক্যাল রিজনিং করতে হবে, তোমাকে মেন্টালি এখানে মধ্যে একটা লিংক করতে হবে, করতে হবে না? তোমাকে জাস্ট একটা ঘটনা দিবে, ইভেন্টও তোমাকে ডিক্লেয়ার করতে হবে, প্রবাবিলিটিও তোমাকে ফাইন্ড আউট করতে হবে, এটা হচ্ছে থিওরিটিক্যাল প্রবাবিলিটি, ঠিক আছে? হ্যালো, জি স্যার। আর একটা হচ্ছে তোমাকে এক্সপেরিমেন্টাল ডাটা দিবে, সেই ডাটা থেকে তোমাকে প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে হবে, এটা মাস ইজিয়াস। এক্সপেরিমেন্টাল কিছু ডাটা দিয়ে দিবে, সেখান থেকে তোমাকে কি করতে হবে, প্রবাবিলিটি গুলো ফাইন্ড আউট করতে হবে। আর যেহেতু এটা ইজি, এর জন্য এখানে আমরা ক্যালকুলেশন গুলো একটু হার্ড দিয়ে থাকি আর কি, মানে একটু স্টেপ গুলো বাড়তি থাকে। ক্লিয়ার? জি স্যার। আর কিছু কিছু প্রবাবিলিটি থাকে যেগুলো কিছু অ্যাক্সিওম দেওয়া থাকে, অর্থাৎ কিছু স্বতঃসিদ্ধ স্টেটমেন্ট দেওয়া থাকে বা কিছু রুল দেওয়া থাকে, রুলের সাপেক্ষে কন্টিনিউয়াসলি আমাদেরকে বিভিন্ন ইভেন্ট গুলো আর পসিবল, ইম্পসিবল, অথবা লাইকলি অথবা আনলাইকলি টেস্ট করতে হয়। বেসিক্যালি এগুলো ম্যাথমেটিক্যাল বা ফিজিক্যাল মডেলের ক্ষেত্রে আসে। যেমন মনে করো তোমার এই যে ফিজিক্সে কি আছে, ল অফ মোশন আছে না, আছে কিনা? জি স্যার। মোশনের সাপেক্ষে কোন একটা বডি আসলে এটা মুভ করবে কি করবে না, এগুলো একটু ধারণা নিতে বলা হয়, এগুলো হচ্ছে অ্যাক্সিওম্যাটিক প্রবাবিলিটি। আর সেটা আসলে আমরা এখানে কাজে লাগাবো না, কারণ তোমরা এটা পড়ো মূলত মেশিন লার্নিং এর জন্য, আর মেশিন লার্নিং এর ফিজিক্স আসবে না, ঠিক আছে? জি স্যার। সো আমরা এখানে থিওরিটিক্যাল আর এক্সপেরিমেন্টালই থাকবে। আচ্ছা, ইভেন কি সেটা আমরা ওখানে বলে আসছি অলরেডি, তারপরে এখানেও পড়বা, কারণ হয়তো ওখান থেকে এখানে তোমার ডেফিনেশন হয়তো সহজ মনে হতে পারে। ক্লিয়ার? যেমন মনে করো
আমি তোমাকে এক প্যাকেট তাস দিলাম, মানে প্লেইন কার্ডস দিলাম, তুমি যদি আনবায়াসড ওয়েতে বা ফেয়ারলি যদি তুলে না, যে কোনো একটা আসতে পারো না, জি স্যার, জি স্যার, তাহলে প্রত্যেকের প্রবাবিলিটি কত, 1/52 না, জি স্যার, তাহলে মনে করো একটা নতুন ছক্কার বোর্ড কিনে নিয়ে আসছো, এখন তুমি এখানে তো ছক্কাটা নিক্ষেপ করো, তাহলে যেহেতু তোমার কোনো বায়াসনেস নাই, প্রত্যেকটা ওটার সম্ভাবনা সমান না, জি স্যার, কত হবে, 1/6 হবে না, জি স্যার, তারপর মনে করো তোমার এখানে কোন একটা জায়গাতে তোমার 10 বন্ধু গেছে, কেমন, তোমার 10 জন বন্ধু গেছে, তুমি একটা বল না দেখে থ্রো করলা, তাহলে যে কোনো একজন পেতে পারে, তাহলে তো প্রত্যেককে পাওয়ার সম্ভাবনা কত, 1/10 রাইট, এগুলো হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্টস, অর্থাৎ যেগুলো কোনো বায়াসনেস নাই, ঠিক আছে, এটা একটু সাইড নোট করে রাখো, এটাকে অনেক সময় বলা হয় ফেয়ার ইভেন্ট, বলা হচ্ছে ফেয়ার ইভেন্ট, র্যান্ডম ইভেন্ট, ওকে, ফেয়ার ইভেন্ট, র্যান্ডম ইভেন্ট, ক্লিয়ার, তবে এই ধরনের আমাদের গণতান্ত্রিক লাইফে মোস্ট অফ দা ইভেন্টস কোনো না কোনো কারণে বায়াসড, সেজন্য আসলে ফেয়ার ইভেন্ট পাওয়াটা খুবই টাফ, যেমন মনে করো 10 জন বন্ধু দাঁড়ায় আছে, কিন্তু তুমি যদিও বলতেছে 1/10, কিন্তু দূরত্ব উপর ডিপেন্ড করে আলটিমেটলি প্রবাবিলিটি চেঞ্জ হয়ে যাবে না, জি স্যার, জি স্যার, সময় তো সমদূরত্বে নাই, হতে পারে না, জি স্যার, হতে পারে, যার কারণে রিয়েল লাইফে আসলে ইকুয়ালি প্রবাবলি প্রবাবল ইভেন্ট পাওয়াটা খুবই টাফ, জি স্যার, ওকে, নেক্সট কমপ্লিমেন্টারি ইভেন্ট আমরা পড়ে আসছিলাম, আচ্ছা এখানে আরো দুটো ইভেন্টের কথা বলা হচ্ছে, আমরা একটু এখানে ক্লিক করতে বলতেছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এন্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি, আমরা একটু ক্লিক করি, দেখতে পাচ্ছ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, জি স্যার, তোমাদের কিন্তু ক্লিক করে আসতে হবে, যেহেতু আমি তোমাদের এটা লিংক দিই নাই, ওখানে ক্লিক করলে এখানে আসতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট গুলো হচ্ছে যেখানে তোমার এমন যে একটার জন্য দুইটা ইভেন্ট একটার জন্য আরেকটার কোনো এফেক্ট না হয়, মনে করো এ একজনের ডিক্লেয়ার করা ইভেন্ট, বি আরেকজনের ডিক্লেয়ার করা ইভেন্ট, কিন্তু একজনের কারণে আরেকজনের কোনো প্রবাবিলিটি চেঞ্জ হচ্ছে না, একজনের কারণে আরেকজনের প্রবাবিলিটি কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, বুঝতে পারতেছো, জি স্যার, জি স্যার, আচ্ছা অনেকে আবার এটা নিয়ে একটু কনফিউজড হয়, এটার সাথে অনেকে ডিসজয়েন্টের সাথে মিলাই ফেলে, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু কমন এলিমেন্ট থাকলেও থাকতে পারে, কমন এলিমেন্ট থাকলেও থাকতে পারে, যেমন মনে করো আমি তোমাদের দুজন স্টুডেন্টের পরীক্ষা নিলাম, কয়জন, দুইজন, দুইজন, দুইজনকে সেম কোশ্চেন পরীক্ষা দিয়ে পরীক্ষা দিতে দিলাম, কোনো সমস্যা আছে না, না, কিন্তু তারপর দুজন ইন্ডিপেন্ডেন্ট, কেন, কারণ দুইজনকে আলাদা 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 জায়গায় বসাইছি, তাহলে কেউ কারো দেখবে না, তাহলে মার্কস গুলো ইন্ডিপেন্ডেন্ট না, জি স্যার, যদিও কোশ্চেন গুলো কমন, জি, তার মানে ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে কেউ কাউকে এফেক্ট করবে না, ইন্ডিপেন্ডেন্ট মানে এমন না যে কমন কিছু থাকবে না, সেটা ডিফারেন্ট ইস্যু, ওকে, জি স্যার, আচ্ছা তাহলে আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্ট, ডিপেন্ডেন্ট ইভেন্ট হচ্ছে একটা যদি আরেকটাকে তোমার কোনো কারণে এফেক্ট করে, মানে ইন্ডিপেন্ডেন্ট অপোজিট হচ্ছে ডিপেন্ডেন্ট, একটা একটা কি করবে, কি করবে, ইফেক্ট করবে, যেমন মনে করো দুজনকে পাশাপাশি বসাইলাম, এক এক দোস্ত বললো যে খাতাটা আমাকে একটু দে, তো ওকে যখন দেখাইতে হবে তোমার লেখা বন্ধ রাখতে হবে না, জি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি ডিস্টার্ব হইলো না, জি, তখন আর কিন্তু দুই ফ্রেন্ড আর ইন্ডিপেন্ডেন্ট রইলো না, একজনের কারণে একজনের ডিস্টার্ব, রাইট, বুঝতে পারছো, তাহলে ইন্ডিপেন্ডেন্ট তার এখন আর রইলো না, যতক্ষণ পর্যন্ত তারা নিজে নিজে পরীক্ষা দিচ্ছিল ততক্ষণ পর্যন্ত তারা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু যখনই হেল্পিং শুরু হয়ে গেছে তখন তারা কি, ডিপেন্ডেন্ট, ইভেন একজনের জন্য একজন ফেলও করতে পারে, জি স্যার, ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল ইন্ডিপেন্ডেন্ট ইস্যু, তাহলে আগের টপিকে ফিরে যাই আমরা, আমরা আরেকটা জিনিস আছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, দেখো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট সাথে এক্সক্লুসিভের সাথে কোনো সম্পর্ক তৈরি করে ফেলো না, দুটো আলাদা ইস্যু, দুটা কি আলাদা ইস্যু, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে একজনের প্রতি একজন ইফেক্ট নাই, আর ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ইফেক্ট আছে, সেটা আলাদা হিসাব, ওটা ওখানেই শেষ হয়ে গেছে,
মিউচুয়াল এক্সক্লুসিভিটি তার কোনো সম্পর্ক নিয়ে আসবা না, ওকে? প্লিজ ওকে স্যার। মিউচুয়াল এক্সক্লুসিভ মানে হচ্ছে একটা ঘটলে আরেকটা ঘটবে না, একটা ঘটলে আরেকটা ঘটবে না, ঘটবে না। তার মানে এতে কোনো কমন এলিমেন্ট নাই? কমন এলিমেন্ট না, নাই নাই। কমন এলিমেন্ট না থাকা মানে কি? এটা ইন্টারসেকশন কি? ফাঁকা সেট। জি স্যার। ইন্টারসেকশন কি? ফাঁকা সেট। অনেকে ইন্টারসেকশন জিরো বলে, তখন আমরা সুন্দর করে কেটে দিই। ইন্টারসেকশন জিরো না, ইন্টারসেকশন হচ্ছে ফাঁকা সেট। তবে ফাঁকা সেটের প্রবাবিলিটি জিরো। ইন্টারসেকশন জিরো না, ইন্টারসেকশন হচ্ছে ফাঁকা সেট, কিন্তু ফাঁকা সেটের প্রবাবিলিটিটা জিরো, রাইট? এটা একটু মাথায় রাখতে হবে যে মিউচুয়াল এক্সক্লুসিভ অথবা ডিজয়েন্ট সেট মূলত ফাঁকা সেট, যাদের প্রবাবিলিটি জিরো তারা জিরো নয়। ক্লিয়ার? আমি দেখি কন্ডিশনাল প্রপার্টি এখানে তারা বলতেছিল কিনা, এক জায়গাতে থাকি না, এখানে তার কন্ডিশনাল প্রপার্টি যায়নি, আমরা যাবো। এই যে দেখো এখানে আরো কতগুলো লিংক দেওয়া আছে না, টাইপস অফ প্রবাবিলিটি, তারপর চান্স অফ প্রবাবিলিটি, তারপর হচ্ছে টোটাল প্রবাবিলিটি, মাল্টিপল রুল, কন্ডিশনাল প্রবাবিলিটি আছে না এগুলা? এগুলো একটা একটা ক্লিক করলে তোমরা অনেকগুলো পেয়ে যাবা, কেমন? তবে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি দরকার, সেজন্য আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি দেখব। ওকে, কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে যদি একটা ঘটনা আরেকটা ঘটনার সাপেক্ষে ঘটে, ঠিক আছে? কন্ডিশনাল প্রবাবিলিটিটা কি দেখ, এখানে কিন্তু অনেকগুলো ডেফিনেশন আছে, এগুলো একটু দেখবা, কেমন? মানে এই যে তিনটা স্লাইড দিচ্ছে, তিনটা স্লাইড খুব ভালো করে পড়ে ফেলবা। আচ্ছা, আমি কন্ডিশনাল প্রবাবিলিটিতে চলে যাই, ওটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। স্যার, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এর একটা এক্সাম্পল দিবেন। যেমন মনে করো দিন এবং রাত, এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ দিন হলে রাত হতে পারে না, রাত হলে দিন হতে পারে না। জি স্যার। ওকে, কমন কিছু থাকবে না স্যার? কমন কিছু থাকবে না। আচ্ছা, আমি এখানে ইন্ডিপেন্ডেন্ট একটু আগে দেখানোর চেষ্টা, ইন্ডিপেন্ডেন্ট দেখি ওটা আছে কিনা। আচ্ছা, নেক্সট হচ্ছে এই দেখো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এদের কমন ইভেন্ট থাকলেও থাকতে পারে, কিন্তু এদের মধ্যে যারা কোনো ইফেক্ট আসবে না, আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি এখানে দেয় নাই। আচ্ছা, কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে ধরো একটা ঘটনা ঘটলে সেটা সাপেক্ষে আরেকটা ঘটনা ঘটতে পারে, তখন এটা বলে কন্ডিশনাল প্রবাবিলিটি। যেমন মনে করো তুমি যদি সকালে উঠতে পারো তাহলে ক্লাসটা করতে পারবা, সকালে হয়তো সমান 9টা একটা ক্লাস আছে, সকাল 9টা কি একটা ক্লাস আছে, কেমন? তাহলে যদি সকালে উঠতে পারো তাহলে ক্লাসটা করতে পারবা, তাহলে উঠে সাপেক্ষে ক্লাস করা নাও। জি স্যার। জি স্যার। তাহলে ফার্স্ট ইভেন্টটা হচ্ছে সকালে শোয়াতে উঠা, দেন সেকেন্ড ইভেন্টটা হচ্ছে ক্লাস করা, তাই না? জি স্যার। তো এটাকে, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। তো কন্ডিশনাল প্রবাবিলিটিকে আমরা এভাবে প্রকাশ করি, যে ডিটেইলস দেয় না এখানে, এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি প্রকাশ করে এভাবে যে পি অফ এ আন্ডার বি, এটা ফিজিক্যাল মিনিং হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ অকারিং এ আন্ডার দ্য কন্ডিশন বি, অর্থাৎ বি সাপেক্ষে এ ঘটছে, বি সাপেক্ষে, বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে এ ঘটছে। এটা হচ্ছে তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি, এটা তো ফর্মুলা স্যার। এটা কি স্যার ডিপেন্ডেন্ট? এটা ডিপেন্ডেন্ট, রাইট, এটা ডিপেন্ডেন্ট, কন্ডিশনাল প্রবাবিলিটি অলওয়েজ ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হলে কি হবে সেটা আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে দেখব, ক্লাসে ক্লাসে না, কারণ এটার জন্য ইন্ডিপেন্ডেন্টের জন্য আমাদের আলাদা একটা চ্যাপ্টারই আছে। আমরা আজকে জাস্ট ধারণাগুলো দিয়ে যাবো, ক্যালকুলেশন গুলো আমরা দিব না, ঠিক আছে? তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি, ইউ আর রাইট, ডিপেন্ডেন্টের জন্য, বির উপরে এটা ডিপেন্ড করে। তাহলে এটা হচ্ছে তোমার এ বি ইন্টারসেকশন, এটা হচ্ছে বি, তার মানে প্রথমে বি ঘটতে হবে, তারপর বি সাপেক্ষে এ ঘটবে। তো বি সাপেক্ষে এ ঘটবে মানে কি? নিশ্চয়ই বি আর এ একসাথে ঘটবে তখন, তাহলে তারা একসাথে ঘটা ডিভাইড বাই বি ঘটা। এটা এটা কোথা থেকে আসছে আমি যেটা তোমাদেরকে দেখাবো নেক্সট ক্লাসেই, কেমন? এখন কেউ আমাকে, এই যে একটু কে যেন কোশ্চেন করছিলা
এটা কন্ডিশনাল তো ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট হলে কি হবে? জি স্যার ইন্ডিপেন্ডেন্ট হলে যেটা হয় এই যে a ইন্টারসেকশন b ইজ ইকুয়াল টু হয়ে যায় p অফ a ইনটু p অফ b, তখন p অফ b p অফ b ক্যান্সেল হয়ে যায়, p অফ a থাকে, অর্থাৎ তখন কন্ডিশন আর এফেক্ট করে না, অর্থাৎ তুমি তখন লিখতে পারবা p অফ a আন্ডার b ইজ ইকুয়াল টু p অফ a, অর্থাৎ যখন এটা ইন্ডিপেন্ডেন্ট হয় তখন এই কন্ডিশন সেখানে কোনো এফেক্ট করে না, সেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখব। ঠিক আছে, তাহলে স্যার এটা ইন্ডিপেন্ডেন্টই হয়ে যায়, রাইট? তাহলে তবে যদি এটা প্রপারলি কন্ডিশনাল হয় তাহলে অবশ্যই এটা ডিপেন্ডেন্ট হবে, আর যদি এটা কোনো কারণে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে এটা প্রপারলি কন্ডিশনাল হবে না, এটা হবে ইম্প্রপার কন্ডিশনাল। একটু মাইকটা অফ করো প্লিজ। এখন মনে করো যদি এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তখন ঘটনাটা কি ঘটবে? যে কেউ কোশ্চেন করতে পারে না? জি স্যার জি স্যার মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে এদের মধ্যে কি এটা জিরো না? হ্যাঁ, বুঝতে পারতেছো? এই দেখো মিউচুয়াল এক্সক্লুসিভের ক্ষেত্রে কন্ডিশনাল প্রবাবিলিটি জিরো। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে একটা সাপেক্ষে আরেকটা ঘটবে, সেটা হচ্ছে যার সাপেক্ষে ঘটবে তার প্রবাবিলিটি দিয়ে এদের কমন প্রবাবিলিটিকে ভাগ করতে হবে। যদি তারা ইন্ডিপেন্ডেন্ট হয়, যেমন আমরা এখানে দেখতেছি, যদি তারা ইন্ডিপেন্ডেন্ট হয়, এই যে দেখো ইন্ডিপেন্ডেন্ট হলে কি এটা না? তখন কি হবে? এটা যদি আমি এখানে বসিয়ে দিই পিবি পিবি কাটা যাবে, পি অফ এ থাকবে না অনলি, তখন কন্ডিশনাল প্রবাবিলিটিতে ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। বুঝতে পারছো? অর্থাৎ তখন কন্ডিশন কোনো এফেক্ট করে না। সিমিলারলি তুমি যদি এখানে পি অফ বি বাই এ লিখো তখন পি অফ বি হয়ে যাবে, আলটিমেটলি কন্ডিশন কোনো এফেক্ট করবে না। ক্লিয়ার? আর মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে কন্ডিশনাল প্রবাবিলিটি জিরো, কারণ এর মধ্যে কমন এলিমেন্ট নাই। একটা এক্সাম্পল আমরা সামনে দেব, ঠিক আছে? অবশ্যই সামনে গুলো এক্সাম্পল দেব, ঠিক আছে? আচ্ছা, এই আর কি, এগুলো তোমার এখানে অনেকগুলো লিংক আছে, টুকটাক বিভিন্ন ক্লিক টিক করলে এখানের মধ্যে দেখবা আরো অনেক ধর আরো অনেক কিছু বেরিয়ে আসবে। আমি চাচ্ছি যে এই লিংক গুলো তোমার ক্লিয়ারলি পড়ার চেষ্টা করো। এই যে দেখো এখানের মধ্যে বিভিন্ন ডেফিনেশন গুলো দেওয়া আছে। আচ্ছা, এটা শেষ হয়ে গেল, তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখি এখানে কি আছে, আগের স্লাইড দেখতে পাচ্ছো? আচ্ছা, এখানে ওই যে ম্যাথমেটিক্যালি সবকিছু বলা হয়েছে, এক্সপেরিমেন্টটা কি, এক্সপেরিমেন্টটা এখানে মধ্যে এক্সপেরিমেন্ট কাকে বলে সেটা ডেফিনেশন দিয়েছে, তারপর আউটকাম আউটকাম কাকে বলে, স্যাম্পল স্পেস কাকে বলে, ঠিক আছে, তারপরে ইভেন্ট কাকে বলে, এই ডিটেইলস এখানে এক্সাম্পল দিয়েছে, ইকুয়ালি লাইকলি, মানে তারা ম্যাথমেটিক্যালি এগুলো ব্যাখ্যা করছে, যেটা আমরা ওখানে শুধুমাত্র টার্ম দেখছিলাম, এখানে এগুলো ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করছে, ঠিক আছে? সেম জিনিস এখানে আসছে, কিন্তু এখানে একটা জিনিস আছে যার জন্য স্লাইডটা আমি নিয়েছি, সেটা হচ্ছে ওই যে তোমরা একজন কোশ্চেন করছিল যে যোগ হয়ে যাবে নাকি গুণ হয়ে যাবে, ওই রিলেশনটা বোঝানোর জন্যই আমি এখানে আসছি, অর রিলেশন অ্যান্ড এন্ড রিলেশন। ওকে, অর রিলেশন হচ্ছে যদি এরকম হয় যে এ অথবা বি ঘটবে, এ অথবা বি ঘটবে, এইটা যদি তোমাকে বোঝানো হয় সেক্ষেত্রে এটা আমরা অর বলি, এ অর বি, আর এটাকে লেখা হয় পি অফ এ প্লাস পি অফ বি, পি অফ এ প্লাস পি অফ বি, এটা কখন ঘটে? এ অথবা বি যেকোনো একটা হলে যদি তোমার চলে, অর্থাৎ দুইটা ইভেন্টই তোমার ফেভারে আছে, তুমি যে কোনো একটা হইলে তোমার চলে। ওকে, মনে করো তোমার 100 টাকার দরকার, তোমার চারজন আন্টি আছে, যার মধ্যে দুইজন তোমার টাকা দেওয়ার সম্ভাবনা আছে, তার যে কোনো একজনের কাছে গেলেই তোমার চলে, তার দুইজনই তোমার ফেভারেবল আউটকাম না? জি স্যার। তাহলে এখানে যে যে আন্টি তোমাকে টাকা দিতে রাজি আছে সেই দুই আন্টি তোমার ফেভারে থাকবে, তাহলে ওই আন্টি দ্বয়ের মধ্যে অর রিলেশন, ঠিক আছে? বুঝতে পারছো?
আরেকটা হচ্ছে যদি তোমাকে দুইটা ইভেন্ট এবং দুইটাই তোমার অবশ্যই লাগে, তোমার 100 টাকার দরকার, তোমার আন্টি আছে দুইজন এবং কেউ 50 টাকার উপরে দিবে না, এখন অবস্থা কি হবে? দুইজনকে লাগবে, দুইজনকে লাগবে 50 টাকা এবং 50 টাকা। দেখো আমি বলার সময় কিন্তু বলছি 50 টাকা এবং 50 টাকা, রাইট? সো তোমার ফেভার হচ্ছে এ এন্ড বি, ঠিক আছে? আচ্ছা, পর ইভেন্টের ক্ষেত্রে এটাকে লিখতে হয় এরকম, পি অফ এ ইন্টারসেকশন, সরি, পর ইভেন্টে লিখতে হয় পি অফ এ ইউনিয়ন বি, কিন্তু ইউনিয়নটা যখন ভেঙে যাবে তখন প্লাস হবে, পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু, আমরা লিখবো পি এ প্লাস পি বি, কি লিখবো? পি এ প্লাস পি বি। এখানে আমাদের রিলেশন গুলো আছে, আমরা দেখবো একটু পরে, এখানে থাকার কথা এগুলো, না থাকলেও সমস্যা নাই, আমরা বই থেকে দেখবো। আচ্ছা তাহলে বুঝতে পারছো, অর অর মানে হচ্ছে ইউনিয়ন, আর ইউনিয়ন তোমার সেটে যখন আমরা ক্যালকুলেট করবো তখন এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আর এন মানে হচ্ছে দুইটাই লাগবে, তাহলে এন কে আমরা যদি লিখি সেট আকারে, তাহলে লিখতে হবে এ এন্ড বি, এটা প্রবাবিলিটি হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, কি বলে লিখতে হবে? ইন্টারসেকশন বি। এখন যখনই এন্ড হবে তখন দুইটা বিষয় এখানে চলে আসে, দুইটা ঘটনা কিন্তু একসাথে ঘটানো যায় না, প্রবাবিলিটিতে সাধারণত দুইটা ঘটনা একসাথে ঘটানো যায় না, একটা ঘটনা ঘটাইতে হবে তারপর পরের ঘটনায় যাইতে হবে, ঠিক আছে? আমরা তো বুঝতে পারছো? জি স্যার। মানে প্রথম আন্টি থেকে টাকাটা নিতে হবে, তারপর দ্বিতীয় আন্টির কাছ থেকে টাকা নিতে হবে, তাই না? জি স্যার। তাহলে প্রথম আন্টি টাকা দিবে, ওইটার সাপেক্ষে দ্বিতীয় আন্টি টাকা দিবে, তারপর প্রথম আন্টির থেকে টাকা নিবে 50 টাকা, নিয়ে দ্বিতীয় আন্টি বলবে আন্টি ওই আন্টি তো 100 টাকা 50 টাকা দিছে, আপনি 50 দিলে 100 হয়, দিয়ে দেন। জি স্যার। তাহলে পি অফ এ হচ্ছে ফার্স্ট আন্টির টাকা, পি অফ বি আন্ডার এ হচ্ছে দ্বিতীয় আন্টির টাকা, কারণ প্রথম আন্টির টাকা কথা তাকে বলছো, ঠিক আছে? এই দেখো p of a and b, তোমাকে যদি এটা ক্যালকুলেট করতে হয় নিশ্চয়ই প্রথমে p of b ক্যালকুলেট করতে হবে, তারপর p of a আন্ডার b ক্যালকুলেট করতে হবে, দেখছো? জি স্যার। উল্টাও হতে পারে, প্রথমে p of a ক্যালকুলেট করতে পারো, তারপর p of a এর আন্ডারে b ক্যালকুলেট করতে পারো, পারো না? জি স্যার। অর্থাৎ ইন্টারসেকশন দুই ভাবে করতে পারবা, এটা কিন্তু আমরা ইন্টারসেকশন বলবো, এন্ডটা কিন্তু কিছুক্ষণ পরে দেখবো আমি ইন্টারসেকশন সাইন আকার লিখবো। তাহলে পি অফ বি ইন্টু পি অফ এ আন্ডার বি, অথবা উল্টাভাবে লেখা যাবে পি অফ বি ইন্টু পি অফ বি আন্ডার এ, লেখা যাবে না? জি স্যার। জি স্যার, এভাবে এগুলো লেখা যায়, ক্লিয়ার? এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল গুলো দেখার চেষ্টা করবা। আচ্ছা, এখানে একটা রেফারেন্স দিয়েছে, চাইলে বইটাও ডাউনলোড করতে পারো। এই আছে আমাদের মোটামুটি টুকটাক কথাবার্তা ছিল আর কি, এখানে একটা ভিডিও আছে এই মানে সে ক্লিয়ার করার জন্য। তাহলে এই তিনটা সোর্স ভালো করে দেখো, ক্লিয়ার? তাহলে এবার মনে হয় আমরা বইতে যেতে পারি, কেমন? সবাই দেখছো? জি স্যার। এই প্রত্যেকটা লিংক কিন্তু তোমাদেরকে দেওয়া আছে, প্রত্যেকটা স্লাইডেরই লিংক দেওয়া আছে, লিংকগুলো দেখবা, এবং ওই লিংক থেকে অন্য লিংকে যদি ক্লিক করা শুরু করে সেটাও গিয়ে দেখবা যে ওখানে কি দেওয়া আছে, কেমন? জি স্যার। আচ্ছা, যেহেতু অলরেডি 3:13 বাজে, আমরা বইতে বেশি দূর যেতে পারবো না, বাট তারপর আমরা একটু হালকা পাতলা ধারণা নেওয়ার চেষ্টা করব। ম্যাথ করাবেন? না, ম্যাথ করাবো না, বই থেকে হালকা পাতলা হয়তো দুই একটা ফর্মুলা বুঝাই দিব, আজকে ম্যাথ করাবো না, আমি ওই যে মেশিনটা আনছি ওটা এখন চালু করি নাই, তো ইভেন ওটা ওদের কাগজপত্র দেখি নাই কি লিখছে না লিখছে। কেন ম্যাথ করালে কোনো সমস্যা? না স্যার, সমস্যা নেই, এমনি খাতা কলম নিয়ে বসে নাই তাই মনে হয়। না, হাতে করার মতো ম্যাথ আছে করাবো না। ওকে, ঠিক আছে, নাহলে তোমরা প্রথমে ডিমোটিভেটেড হবা, আমি চাচ্ছি না তোমরা ডিমোটিভেটেড হও। আচ্ছা, আমি তোমাদেরকে তোমাদের টেক্সট বই নিয়ে যাচ্ছি। আচ্ছা, টেক্সট বই যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, এই দেখো
চ্যাপ্টার 1 2 3 থেকে কি বলা আছে স্যাম্পলস অফ দা চ্যাপ্টার 1 2 3 তাই না স্যার এখানে 48 টা ম্যাট দেওয়া আছে আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি এই 48 টা ম্যাট যদি করে ফেলতে পারো তাহলে 90% কমন পাবা হয়তো ডিজিট পুরো চেঞ্জ হবে কত পার্সেন্ট কমন পাবা 90 স্যার এটা কি শুধু মিড শুধু মিড শুধু মিড এখানে এখানে 90% কমন পাবা ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট তারপরে টু বি অনেস্ট এটাই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দেওয়া হবে আচ্ছা স্যার আচ্ছা স্যার তাহলে ম্যাথগুলো শুরু করে দিতে পারো ধীরে ধীরে কেমন প্লিজ মিড অ্যাসাইনমেন্ট এটাই দেওয়া হবে এখান থেকে ক্লাস টেস্টে ডিজিট চেঞ্জ করে কোশ্চেন আসবে এখান থেকে মিড কোশ্চেন করার চেষ্টা করব এখানে টোটাল 48 ম্যাথস আছে চ্যাপ্টার 1 2 3 তিনটাই কভার করে 47 ম্যাথস ওকে আমরা বইয়ে যাই স্যার এই ডকুমেন্ট কি দিয়ে দিবেন এটা দিয়ে দিয়েছি আর তোমাদের কোনো যদি কোয়েরি থাকে ওই যে গুগল ক্লাসরুমে তোমরা পোস্ট করতে পারবা তোমাদের পোস্ট করার অপশন আছে আমি তোমাদের দুটো অপশন রেখেছি ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবা গুগল ক্লাসরুমে পোস্ট করতে পারবা অ্যাজ ইউ উইশ ঠিক আছে ওকে স্যার স্যার ম্যাথগুলো কোথায় পাবো স্যার ম্যাথ এই কোশ্চেনগুলো হ্যাঁ হ্যাঁ কোশ্চেনগুলো স্যার তোমাদের ওই যে ড্রাইভ ড্রাইভ লিংক দেওয়া হইছে না ড্রাইভ লিংকে আছে ফাইলস ফোল্ডারে ওকে আর আসলে একটাও আপলোড হয়ে যাবে অসুবিধা নেই আচ্ছা দেখো এখানে চ্যাপ্টার 1 এ পাঁচটা সেকশন আছে প্রপার্টিজ অফ প্রোবাবিলিটি মেথড অফ ইনভেরিয়েশন এটা আমরা করব না এটা তুমি ইন্টিমেটেড করে আসছো ওই যে পারমুটেশন কম্বিনেশন আমরা এখানে আর এটাতে যাব না এরপর সে কন্ডিশনাল প্রোবাবিলিটি এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য এবং এটা আমাদের সবচেয়ে বেশি লাগবে বলে রাখতেছে আগে থেকে চ্যাপ্টার 1.3 আমাদের সবচেয়ে বেশি লাগে ঠিক আছে এরপর সে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস দেন হচ্ছে বায়াস থিওরেম ওকে বুঝতে পেরেছো কয়টা কয়টা চ্যাপ্টার পাঁচটা যার মধ্যে আমরা একটা করব না তাহলে কয়টা থাকে চারটা এই প্রপার্টি এর প্রপার্টিজ গুলো আমি অলরেডি অনেক কিছু বলে আসছি এটা র্যান্ডম এক্সপেরিমেন্ট ইভেন এই যে নোটেশন গুলো এগুলো অলরেডি বলা হয়েছে সো এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না সেট নোটেশন গুলো একটু দেখবা সেট নোটেশন গুলো মানে আজকে হচ্ছে আমরা প্রিলিমিনারি কাজকর্ম গুলো করব ঠিক আছে এক্সাম্পল 1.1 এবং 1.2 এগুলো আমাদের দরকার নাই এখানে আমরা একটু কথা বলতে চাই যে কোনো ইভেন্ট ডিক্লেয়ার করলে তার প্রোবাবিলিটি অলওয়েজ পজিটিভ মিনিমাম 0 হইতে পারবে কিন্তু অলওয়েজ কি হবে পজিটিভ পজিটিভ ম্যাক্সিমাম কত হবে 100% আচ্ছা তাহলে প্রোবাবিলিটি অলওয়েজ ইভেন্টগুলোর পজিটিভ এবং সেটা 0 থেকে 1 এর মাঝে থাকবে কিন্তু টোটাল প্রোবাবিলিটি 1 হবে এই এস হচ্ছে স্যাম্পল স্পেস এটা টোটাল প্রোবাবিলিটি ইন্ডিকেট করে তো সবগুলো আর একসাথে ইন্ডিকেট করে তাহলে টোটাল প্রোবাবিলিটি কত হবে 1 হবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে যদি এরা দেখো এদের মধ্যে কমন এলিমেন্ট নাই এআই ইন্টারসেকশন এজ এ ইকুয়াল টু ফাঁকা সেট তার মানে কি এরা কি ইলিমেন্টগুলো কেমন যদি এদের মধ্যে কমন এলিমেন্ট না থাকে তাহলে যেটা হয় এদের ইউনিয়ন মানে হচ্ছে প্রোবাবিলিটি জোক ইউনিয়ন মানে কি প্রোবাবিলিটি জোক আর যদি কোন অসংখ্য ঘটনা ঘটতে থাকে তার মানে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে কন্টিনিউয়াসলি জোক হতে থাকবে কন্টিনিউয়াসলি কি হতে থাকবে জোক জোক হতে থাকবে ঠিক আছে এখানে কমপ্লিমেন্টের বিষয়টা দেওয়া হয়েছে যে কমপ্লিমেন্টের প্রোবাবিলিটি হচ্ছে এদের অরিজিনাল প্রোবাবিলিটির 1 থেকে বিয়োগ করতে হয় এই কথাগুলো আমরা বলে আসছি না এই এক্সাম্পল 3 থেকেই আমাদের ম্যাথ শুরু হবে এখানে কমপ্লিমেন্টের একটা খেলা আছে
ঠিক আছে, কমপ্লিমেন্ট উইল প্লে সামথিং, মানে বড় একটা জিনিসকে আমরা অনেক ছোট করে ফেলবো ইউজিং দা কমপ্লিমেন্ট। এটা হচ্ছে মানে কমপ্লিমেন্টের সবচেয়ে মজার বিষয় যে খুব বড় একটা ম্যাথ কিন্তু তুমি যখন কমপ্লিমেন্ট ইউজ করবা এটা খুব ছোট হয়ে যাবে, ঠিক আছে, তখন খুব ইজিলি তুমি এটা সলভ করতে পারবা। এই ম্যাথটা দিয়ে আমি তোমাদেরকে এটা বুঝাই দেবো, ওকে? তাহলে কোশ্চেনটা একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করবো। A fair coin flipped successively until the same face is observed on successive flips. তাহলে একটা ছক্কাকে আমি সরি একটা কয়েনকে আমি বারবার টস করতে থাকলাম, কি করতে থাকলাম, বারবার টস, এবং আমি অপেক্ষা করলাম যে কতক্ষণে একই সাইড পরপর দুইবার আসে, একই সাইড দুইবার না, একই সাইড পরপর দুইবার, ব্যাপারটা বুঝতে পারতেছো? পরপর দুইবার, মনে করো দ্বিতীয়বার আসছে আবার চতুর্থবার আসছে, হবে না, দ্বিতীয় তৃতীয় আসতে হবে, দ্বিতীয় তৃতীয় আসতে হবে, ঠিক আছে। এখন এভাবে যদি আমি বের করতে যাই, এখন ব্যাপারটা দেখো কিরকম, তাহলে লেট সেট x হচ্ছে এরকম যে x হচ্ছে 3 4 5, অ্যাট লিস্ট 3 বা 4 বা 5 বার লাগতেছে। এখন ব্যাপারটা একটু খেয়াল করো, 3 4 5 তারা ধরছে, যে তিনবারে আমরা হয়তো এটা পেয়ে যেতে পারি বা চারবারে পেয়ে যেতে পারি বা পাঁচবারে পেয়ে যেতে পারি এরকম, কিন্তু কতবারে কি পাবো ঠিক সেটা আমরা জানি না, জানি না স্যার। তাহলে এত বড় একটা ম্যাথ আমাদের পক্ষে করা কি সম্ভব? ইভেন এটার এন্ডিং পয়েন্ট আমি জানি না। তাহলে আমার উপায় হচ্ছে এই সেটের অ্যাকচুয়ালি প্রবাবিলিটি বের করতে পারবো না, এটা আমাদের খুবই টাফ। তাহলে এরকম ক্ষেত্রে তোমার উপায় হচ্ছে কমপ্লিমেন্টে চলে যাওয়া। এখন এটা কমপ্লিমেন্ট কি? এটা কমপ্লিমেন্ট হবে এরকম, যেটা এর কমপ্লিমেন্ট এটা 3 থেকে শুরু হয়েছে না, জি, তার কমপ্লিমেন্টে কত, 0 1 2 না? আচ্ছা, এখন আমরা বলছিলাম যে এখানের মধ্যে থিওরিটিক্যাল কিছু বিষয় আছে, এগুলো ম্যাথমেটিক্যাল রিজনিং করতে হবে। যদিও তোমার কাছে মনে হচ্ছে 0 1 2 হচ্ছে এটা কমপ্লিমেন্ট, কিন্তু তোমাকে লজিক্যাল স্টেটমেন্ট চিন্তা করতে হবে। 0 তার মানে তুমি কোনো কয়েন ফ্লিপ করো নাই, করছো না স্যার, তাহলে সেখানে এটা ফেস সাকসেসিভ হবে তা এটা তো অবশ্য অসম্ভব, অসম্ভব ইভেন্ট আমরা কাউন্ট করব না, আনলাইকলি স্যার, হ্যাঁ আনলাইকলি না, এটা সরাসরি আনসার্টেন, কিন্তু পরপর তো এখনো দুইটা উঠার কোন সম্ভাবনা নাই, আছে তাহলে ওয়ানও কি এখানে আননেসেসারি, রাইট? তুমি টু ইউজ করো তাহলে তুমি দুইবার টস করছো, এটা একটা সম্ভাবনা আছে। দুইবার টস যদি তুমি করো তাহলে পরপর দুইটা হেড বা পরপর দুইটা টেল উঠতে পারে, পারে না? তাহলে এটা লজিক্যাল, তাহলে মানে এ কমপ্লিমেন্টে 0 1 2 থাকতে পারতো, কিন্তু লজিক্যালি অনলি কত থাকবে, 2 থাকবে, সবাই বুঝতে পারতেছো? সবাই বুঝছো? জি স্যার, জি স্যার। আচ্ছা তাহলে সবাই, যদিও এখানে 0 1 2 থাকতে পারতো বাট লজিক্যালি আমি দেখতেছি অনলি 2 রাখা যাবে, তো ঠিক আছে আমরা এ এ প্রাইম যেটা এটার প্রবাবিলিটি বের করতে থাকে, আমার ফেভারে কয়টা আছে? দুইটা আমার ফেভারে আছে, দুইটা টোটাল 4টা আমার ফেভার আছে, দুইটা, রাইট? তো দেখো সেই দুইটা কিন্তু এখানের মধ্যে হিসেবে চলে আসছে, এ দেখো এ হচ্ছে একটা ফেভারেবল আউটকাম, এ ওটা একটা ফেভারেবল আউটকাম, ঠিক আছে, আর গুলো কি নন ফেভারেবল আউটকাম না? জি স্যার, জি স্যার। তাহলে এখানের মধ্যে অনলি ফেভারেবল গুলো আসছে, তাহলে ফেভারেবল দুইটা, নন ফেভারেবল দুইটা, টোটাল 4টা, তাহলে ফেভারেবল আউটকাম ডিভাইড বাই টোটাল আউটকাম, তাহলে কত, 2/4 না? জি স্যার, জি স্যার। তাহলে এর যে এর প্রবাবিলিটি বের করতে হলে কমপ্লিমেন্টের প্রবাবিলিটি 1 থেকে বিয়োগ করতে হবে না? জি স্যার, জি স্যার। তাহলে 1 2/4 ইকুয়াল টু কত, 1/2 বা হাফ লিখতে পারো, বুঝতে পেরেছো?
তো দেখো এটা ক্যালকুলেট করা কত কঠিন ছিল, কিন্তু সেটাই আমরা এভাবে ক্যালকুলেট করে কত ইজিলি করে ফেলছি না? এটা হচ্ছে কমপ্লিমেন্টের মানে সুবিধা আর কি, যে কমপ্লিমেন্ট দিয়ে আমরা সরাসরি এটা ক্যালকুলেট করতে পারি। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে एग्जांपल 3 থেকে শুরু করব, 1 2 লাগবে না, কেমন স্যার? 1 2 লাগবে না, 3 থেকে শুরু করবা। ওকে, হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, 3 নম্বর एग्जांपल দেখবা, এই রিলেশন গুলো দেখবা, যে ফাঁকা সেটের তোমার জিরো হয়, এই রিলেশন গুলো একটু দেখবা, এগুলো আমরা ম্যাথ করতে গেলে এমনি চলে আসবে, তারপর তোমরা একটু দেখে দেখে নিবা, কেমন? তারপরে আমরা জানি a ইউনিয়ন b সমান হচ্ছে p অফ, আমরা জানতাম যে a প্লাস a ইউনিয়ন b, p অফ a ইউনিয়ন b ইকুয়াল টু p অফ a প্লাস p অফ b মাইনাস p অফ a ইন্টারসেকশন b, আমরা জানি না? জি স্যার। এগুলো এই ফর্মুলাটা কাজে লাগবে। দেখো এখানে একটা ম্যাথ দিয়েছে রিলেটেড, এটা তোমরা দেখবা, ঠিক আছে? এই যে পি অফ এ দিয়ে দিয়েছে, পি অফ বি দিয়ে দিয়েছে, পি অফ এ ইন্টারসেকশন বি দিয়ে দিয়েছে, তাহলে জাস্ট ফর্মুলায় ফেলে দিতে পারবা না? জি স্যার। এখানে কিন্তু একটা জিনিস একটু সাবধান, তারা কিন্তু ইভেন্ট ডিক্লেয়ার করেছে প্রথমে, বলছে এ ফ্যাকাল্টি লিডার ওয়াজ মিটিং টু স্টুডেন্টস, তার একজন ফ্যাকাল্টি লিডার উনি দুজন স্টুডেন্টের সাথে মিট করে, একজন প্যারিস হতে আসবে আর একজন আমস্টারডাম থেকে আসবে, রাইট? জি স্যার। এবং উনি প্যারিস থেকে আসা স্টুডেন্ট কে প্রবাবিলিটি ধরছে এ, ইভেন্ট ধরছে এ, আর আমস্টারডাম থেকে আসা স্টুডেন্ট এর ইভেন্ট ধরছে কি বি ধরে নিছে, ঠিক আছে? জি স্যার। আর উনি ইভেন্ট কাউন্ট করছে যে অন টাইম এসে পৌঁছানো, কি ডিক্লেয়ার করছে? অন টাইম এসে পৌঁছানো। তাহলে পি অফ এ গুলো 0.93, তার মানে প্যারিস থেকে অন টাইম এসে পৌঁছায় 93% ক্ষেত্রে, তাই না? জি স্যার। জি স্যার। আর আমস্টারডাম থেকে অন টাইম এসে পৌঁছায় 89% ক্ষেত্রে, আর কত অ্যাকুরেট দেখো, আর এই ইন্টারসেকশন বি তোমরা দুটোটা অ্যাকুরেট টাইমে, অ্যাকুরেট টাইম এবং একসাথে সে পৌঁছায় কখন? 87% ক্ষেত্রে। এখন ওনা যদি কোনো একদিন অন্তত, এটা হচ্ছে অ্যাট লিস্ট এনি অফ দেম, ইউনিয়ন মানে কি এনি অফ দেম, আর ইন্টারসেকশন মানে বোথ অফ দেম, মনে রেখো ইউনিয়ন মানে এনি অফ দেম আর ইন্টারসেকশন মানে বোথ অফ দেম, এনি অফ দেম একজনকে অন্তত দরকার, তাহলে a ইউনিয়ন b ইজ ইকুয়াল টু দিস ফর্মুলা, ভ্যালু বসাইছে 95%, তাহলে অন্তত একজন স্টুডেন্টকে যদি উনি খোঁজে, উনি 95% ক্ষেত্রে কি করবে, সাকসেসফুল হবে, 95% ক্ষেত্রে উনি কি হবে, সাকসেসফুল হবে। তাহলে কত কতটুকু ওরা এগিয়ে আছে না? সিমিলারলি एग्जांपल 5 তোমরা দেখবা, এখানেও ডাটা দিয়ে দিয়েছে, কেমন? 3 4 5 দেখবা, ইকুয়াল লাইকলি ইভেন্ট আমরা অলরেডি বলেছি, আর एग्जांपल 6 দি আছে, শেষ করে দিচ্ছি আজকে, আমরা এক্সারসাইজে যাব না, ঠিক আছে? দেখো এখানে বলতেছে লেট এ কার্ড বি ড্রন এট র‍্যান্ডম ফর অর্ডিনারি ডেক অফ 52 প্লেইং কার্ডস, আমরা জানি এখানে 52টা প্লেইং কার্ড, তাহলে m = 52 এটা আমরা জানি 52, যদি প্রতিটা কার্ড ইকুয়াল প্রবাবল হয়, প্রত্যেকের প্রবাবিলিটি কত, 1/52 না? জি স্যার। তাহলে যদি তোমাকে যদি এ যদি একটা কিং উঠানোর কথা বলা হয়, এ হচ্ছে একটা ইভেন্ট যেটা হচ্ছে কিং উঠতে হবে, কিং কয়টা? চারটা। তাহলে প্রবাবিলিটি কত হবে, 4/52 না? স্যার। আচ্ছা, এরপর তোমাকে যদি বলা হয় যে তোমাকে একটা ডাইস উড়াইতে হবে, তাহলে কি হবে? ডাইস স্যার 1/1 না স্যার, ডাইস আছে তো হচ্ছে 13/52, রাইট, ডাইস উঠাতে বলে 13/52 হবে। আচ্ছা আমি যদি তোমাকে বলি, এখানে তো ওরা কিং বলে দিচ্ছে, আমি যদি তোমাকে বলি টু রেড কিং, তাহলে কত হবে? 26/52। আচ্ছা সেটাকে আমরা আরেকটু কঠিন ভাবে বের করব, কারণ আমরা লিখব পি অফ এ, এ হচ্ছে রেড, ওকে, পি অফ এ, এ হচ্ছে আমাদের রেড, তাহলে রেড হচ্ছে কত, 26/52, রাইট? বুঝতে পারছো? জি স্যার। তারপর হচ্ছে আমি বি ধরলাম কিং, তাহলে কিং কত, আমি যদি বি কে যদি কিং ধরি, কিং কিং হচ্ছে কত, 4/52 না? জি স্যার। জি স্যার। আচ্ছা আর হচ্ছে রেড কিং যদি ধরি, তাহলে এই ইন্টারসেকশন বি না,
পি অফ তাহলে কত হবে এইটা সেকশন বি সেটা কত রেড কিং দুটো না জি স্যার জি স্যার তা 2 বাই কত 2/52 এখন আমি তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি ফাইন্ড দ্যাট রেড অর কিং রেড অর কিং কি রেড এ ইউনিয়ন বি না জি স্যার এটা বাহাদে ক্যালকুলেট করে করবা ঠিক আছে আমি তাহলে তিনটা দিয়ে দিলাম এ হচ্ছে রেড বি হচ্ছে কিং তাহলে আমি রেড এন্ড কিং দিয়েছি তুমি রেড অর কিং ফাইন্ড আউট করবা ফর্মুলা দিয়ে ওকে ওকে স্যার এটা কি হবে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস করতে করতে হবে আমি জানি না ফর্মুলা খুঁজে বের করবা এটাই তো তোমার কাজ ফর্মুলা তো एग्जांपलে আছেই আছে না জি স্যার ওই ফর্মুলাই ওকে এটাই তোমার তাহলে ছোট একটা যে হোমওয়ার্ক দিলাম আর দিলাম ওই যে যে তিনটা স্লাইড দিয়েছে ওগুলো বাসায় মানে কুটির লাইন বাই লাইন পড়ে দেখবা ঠিক আছে কোথায় কি লাগে আমরা তো এখনো জানি না ওকে ওকে থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড প্রেজেন্স তোমাদের ক্লাসে একটু ডিস্টার্বই হলো